السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমাদের সাথে আছেন একজন নতুন দিনী ভাই, ব্রাদার খালেদ, যিনি আমাদের সাথে তার ইসলামে আসার গল্পটি শেয়ার করবেন। তো খালেদ ভাই, আপনি কিভাবে ইসলামে এসেছেন এটা প্লিজ আমাদের সাথে শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি খালিদ মুসলাম, রিভার্টেড মুসলিম। গত 2014 27 আগস্টে আমি ইসলাম এক্সেপ্ট করছিলাম। ইসলাম এক্সেপ্ট করার আগে আমি ছিলাম একটা নর্মাল হিন্দু দেওয়ার মতো, যারা মানে জাস্ট মা বাবা যেরকম পালন করতো ওভাবে ওরকম করে পালন করেছেন। কোনো কোনো সময়ে মানে যে এই যে একটা ধর্ম, একটা নীতি না, মানে এটা কেন পালন করতেছি বা কিসের জন্য এটা করলে বা কি লাভ হবে, মানে এই টাইপস এর জিনিসগুলো স্কুলে থাকতে, স্কুলের সারাউন্ডিংস ছিল মানে কিরকম, ফ্রেন্ডস সার্কেল যারা ছিল ওরা খুব একটা রিলিজিয়াস ছিল না, ছিল মুসলিম ছিল বাট ওরা খুব একটা প্র্যাকটিসিং ছিল না। ওরা জাস্ট সেম টু মি, মানে জাস্ট মা বাবা পালন করতেছে, আমরাও মাঝে মাঝে পালন করলো করি না করলো, মানে ধর্ম জিনিসটাকে নিয়ে অত বেশি ভাবার মানে ভাবতে পারিনি মানে স্কুল লাইফটাতে। তো যখন আমি স্কুল লাইফ থেকে কলেজে আসছি, কলেজ আসার পরে আমার সারাউন্ডিংস ও চেঞ্জ হয়ে গেছে, আমার স্কুল ফ্রেন্ডস ও বিভিন্ন সরকারি কলেজে ওরা অ্যাডমিট হয়ে গেছে, ভালো রেজাল্ট ছিল, আমার খুব একটা ভালো রেজাল্ট ছিল না, যার কারণে ওদের সাথে বলতে গেলে ডিভাইড হয়ে গেছে। কিন্তু এরপরে কলেজে এসে আমি যে সার্কেল গুলো পাইছি, মানে দে আর সো মাচ সো মাচ রিলিজিয়াস অ্যান্ড প্র্যাকটিসিং, মানে তাদের যথেষ্ট নলেজ ছিল ইসলামের ব্যাপারে। ইন্টারেস্ট থাকতে যখন মানে আমাদের কোচিং করতাম, তো তো কোচিং করার কোচিং করতাম প্লাস ভাইয়েরা মিলে গ্রুপ স্টাডিও করতাম। তো আমাদের গ্রুপ স্টাডি ছিল একদম মানে ফজর থেকে অনেক সময় সন্ধ্যা পর্যন্ত হয়ে যেত। সার্কেলের মধ্যে আমরা কয়জন ছিলাম, প্রায় 5-6 জন ছিলাম, এবং 6 জনের মধ্যে আমি একজনই ছিলাম খালি হিন্দু। তো প্রায় সময় দেখা যেত ওরা তো ফজরের সময় উঠে নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে, তারপরে পড়া শুরু করতো। আমি কিন্তু ওদের নামাজের পর থেকে ওদের সাথে থাকতাম, ওরা ওদের কোরআন পড়ে বিভিন্ন সূরা শিখে ওরা শিখতো, আর মাঝে আমি বই নিয়ে উল্টাচ্ছি। তো ওরা আমাকে পড়ার মাঝখানে হঠাৎ করে জিজ্ঞেস করতো, আচ্ছা তোর ধর্ম সম্পর্কে কিছু বল। এই যে মানে মানে ওরা প্রায় সময় আমাকে ইসলাম ধর্মকে বলতো যে আমার ধর্ম এটা এইটা, আমাদের আল্লাহর একটা ডেফিনেশন আছে, তোদের ধর্ম সেটা কি বলে, মানে মানে তোদের গডের ডেফিনেশনটা কি, মানে তোদের মূল বেসটা কি, আমাদের মূল বেস একটা কোরআন, তোদের মূল বেসটা কি। আমি তো বলছিলাম যে আমি ক্লাস 1-10 পর্যন্ত জাস্ট মানে কি বলতাম, ওই যে মানে দেখে আর কি পালন করে আসা, পালন করছে ওই একটা আবেগ, মানে কোনোদিন বিবেক থেকে সেটা মানে ভেবে দেখিনি যে কি পালন করতেছে অ্যাকচুয়ালি, মানে এটা মূল বেসটা কি। এই যে মানুষের চলার, মানে প্রত্যেকটা মানুষ, আমার মনে হয় একটা মানুষের চলার জন্য একটা মেশিনে, যেমন একটা যন্ত্রের, যেমন সিম্পল একটা মোবাইল সেট, একটা মোবাইল সেট ইউজ করার জন্য একটা নীতি থাকে, একটা যে এটা জিনিসটা কিভাবে ইউজ করবে, কিভাবে ইউজ করলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক মানুষের আমাদের মানুষ আমরা মানুষের একটা যন্ত্র, আমাদের একটা নীতি ডেফিনেটলি থাকে, আছে, অনেকে সেটা বুঝতে পারে, অনেকে সেটা জেনেও জানতে চায় না, উদাসীন থাকে। তো ওরা যখন আমাকে এই টাইপসে কিছু কোয়েশ্চেন করতো, তখন আমি ওদেরকে মানে আমার বেস, আমার বেসমেন্ট যেটা ছিল মানে হিন্দু, যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, যে লাইফ স্টাইলটা ছিল, ওই ব্যাপারে আমি ওদেরকে কোনো রকম কোনো কিছু বলতে পারতাম, যে ধরেন আমি হিন্দু, আমার আমার মূল ধর্মের মধ্যে এটা, আমার বেদে এটা বলছে, গীতায় এটা বলছে, আমাদের এইটার পদ্ধতি এরকম, আমাদের আমাদের শ্রীকৃষ্ণ এইভাবে করবো, এই কাজটা করলে বলছে এরকম হবে, এরকম কিছু বলতে পারতাম না। তো প্রায় সময় আমাকে জিজ্ঞেস করতো, মানে আমি যেহেতু বলতে পারতাম না, প্রায় সময় বলতো তুই দেখ তুই কোথায় আছিস, তুই একটু ভেবে দেখ, একটু অ্যানালাইসিস কর। তো নিজের মধ্যে একটা গিল্টি ফিল হইতো, কি মানে কি পালন করে আসতেছি এই এত বছর যাবত, মানে এরা কত সুন্দর করে, কত এভিডেন্স সহ, মানে প্রত্যেকটা জিনিসের আমাকে কি সুন্দর করে আয়াত বলতেছে, হাদিস বলতে, কিন্তু আমি কিছুই বলতে পারতাম। তো তারপরে আমি ভাবলাম যে এটা এভাবে লাইফ আসলে লিড করা যায় না। আসলে একদিকে আমি মানে চাইতাম মানে মানে নীতির মানে পথটা ফলো করার জন্য, বাট মানে নিজের মধ্যে একটা অনেস্ট ইয়া ছিল, বাট ওটা যে বেস, একটা অনেস্ট কাজের যে একটা ইয়া থাকে নীতি থেকে, আমি নীতি আমার নীতি এটা, আমার নীতি বলছে এই কাজটা করো, আমি জাস্ট কাজটাই করতাম বাট নীতিটা জানতাম না। তোমাকে বলছে তারপরে আমার মনে হচ্ছিল যে না, আমাকে জানতে হবে কি ছিলাম বা আমার মূল বেসটা কি, আমাকে জানতে হবে। ওরা এত সুন্দর করে সব সময় দেখা যাচ্ছে একটা একটা করে আয়াত শিখে, তারপর ওদের বিভিন্ন ওদের আমাদের সাইকেলের মাঝে কোনো সমস্যা হলে আমার ফ্রেন্ডরা বলতো দেখা দিছে এটা বলছে, এটা করলে এমন করিস না, এমন করলে এমন হবে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে। তো আমি এরপরে কিউরিসিটি থেকে মানে একটা হিন্দি একটা সংগঠন আছে ইসকন, তো জানার জন্য অ্যাকচুয়ালি ওনাদেরকে প্রশ্ন করার জন্য আমার কিছু কোয়েশ্চেন ছিল। যখন আমি এইসব ব্যাপারে আমার যখন আস্তে আস্তে মানে কিউরিসিটি বাড়তেছে যে আসলে আমি কি পালন করতেছি, মানে এটা আমাকে জানতে হবে অ্যাকচুয়ালি। আমি তো ছোটবেলা থেকে জেনে আসতেছি হিন্দুইজমের মূল
যে ইয়াটা ওটা হচ্ছে গীতা। কিন্তু এর পরে যখন আমি পড়তেছি আস্তে জানতেছি, তখন দেখলাম যে গীতাটা হিন্দুর মূল, কিন্তু ধরা হয় যে মূল গ্রন্থ হচ্ছে গীতা, কিন্তু এটা হচ্ছে মূল না, এটা হচ্ছে জনপ্রিয় জনপ্রিয় একটা গ্রন্থ, মূল বেসটা হচ্ছে বেদ। তো আমি দেখতাম যে যেহেতু মূল বেস বেদ, প্রত্যেকটা ধর্মীতে একটা মূল বেস থেকে একটা গাইডলাইন থাকে, যেমন ইসলাম আমাদের ইসলাম কোরআন, খ্রিস্টানের বাইবেল, প্রত্যেক একটা গাইডলাইন থাকে। আমি হিন্দু মানে হিন্দু ধর্ম বইয়ে যতটুকু পড়ছি দেখলাম যে মূল ধর্ম কিন্তু বেদ, কিন্তু সবাই দেখতাম দেখতাম গীতাটা, গীতাটাকে বেশি প্রেফার করি। তো আমার প্রশ্ন ছিল ওখানে যে আচ্ছা মূল বেদ যেহেতু বেদ, তাহলে সবার ঘরে বেদটা কেন থাকে না, বেদটা কেন থাকে না? তো আর মূল বেদ যেটা, যদি গীতাই যদি মূল বেদ হয়ে থাকে, তা এটা যে আবার এক শুনলাম যে এটা জনপ্রিয় গ্রন্থ, তাহলে জনপ্রিয় গ্রন্থ, তাহলে হিন্দুর প্রতি সবার অনেকেরই অ্যাট্রাকশনটা থাকতো। তো এরপর আমি একটা গীতা কোর্সে ভর্তি ছিলাম ইসকনের আন্ডারে। তো ওনাদেরকে আমি একদিন একটু কোয়েশ্চেন করছিলাম, আর ওখানে যারা মানে টিচ করে, যারা ইনস্ট্রাকশন দেয়, ওদেরকে প্রভু বলে ডাকা হতো। প্রভু, আমি মানে মনে হতো যে প্রভু মানে কি, আমরা তো মানুষের, প্রভু কেন ডাকবো? প্রভু মানে তো বোঝায় যে অলমাইটি, মানে যিনি একদম মোস্ট হাই তাকে প্রভু বলবো। এনারা তো মানুষ, এনাকে প্রভু কেন ডাকবো? সবাই দেখতেন প্রভু বলে সম্বোধন করতো। ওখানে শুরু থেকে ওখানে এই জিনিসটাতে সিম্পল ছোট জিনিসটা খটকা লাগছে আমার। তো একদিন জিজ্ঞেস করছি যে মানে যেহেতু সবাই সবাই প্রভু বলতেছিলাম, আমি আচ্ছা প্রভু আমার একটা কথা বলেন, যে আমাদের হিন্দু ধর্মের তো মূল ধর্মগ্রন্থ মানে ধরা হয় যে গীতাটাকে, কিন্তু মূল ধর্মগত বেদ, কিন্তু আমাদের এই মূলটা বেদটা কেন সবখানে থাকে না, গীতাটা কেন থাকে? তো প্রভু একটু নড়চড় উত্তর দিল যে যে হ্যাঁ, আমাদের মূল ধর্মগত বেদ, কিন্তু বেদের ভাষাটা অনেক কমপ্লিকেটেড, বেদে তো অনেক পার্ট, চারটা পার্ট আছে প্লাস অনেকগুলো শ্লোক, প্রায় কয় হাজার জিনিস শ্লোক। তো বলছে এটা একটা অনেক কমপ্লিকেটেড। তো আমাদের যিনি শ্রীকৃষ্ণ, যেটাকে আমার মতে অ্যাঞ্জেল বলা দরকার, যেরকম আমাদের প্রফেট লাইক অ্যাঞ্জেল, মানে উনি জাস্ট 70টাকে মেসেঞ্জার মেসেঞ্জার মানে জাস্ট এক্সপ্রেস করছে খোদার বাণীটাকে, পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু হিন্দুতে একটা সমস্যা, মানে শ্রীকৃষ্ণ যে ওটাকেই মূল লর্ড, মানে শ্রীকৃষ্ণটাকে মেসেঞ্জার বা অ্যাঞ্জেল বা ওরকম কিছুই মানে না, উনি গড, উনি হিন্দু ধর্মটাকে এক্সপ্রেস করার চেষ্টা করছে, জাস্ট এটাই। তো উনি বলতেছে যে আমাদের শ্রীকৃষ্ণ এই জন্য কি করছে, যে আমাদের ভক্তদের বুঝার সুবিধার্থে একটা যুদ্ধের আলোকে কনভার্সেশনের মাধ্যমে বেদটাকে একটা সামারিজ করছে। আমি বললাম যে আচ্ছা, যে সামারিজ করছে বেদ থেকে, যেহেতু সামারিজ করা হয়েছে, সেটা কতটুকু অথেন্টিক হবে, বা সেখানে মানে একটা রচনা থেকে যদি আমি একটা জিনিস সারাংশ করি, অনেক পয়েন্টস কিন্তু ছুটে যায়, অনেক পয়েন্টস কিন্তু ছুটে যায়, ঠিক আছে সামারিজ করছি। আর যেহেতু উনি বলতেছে বেদটা কমপ্লিকেটেড, বেদটা নিশ্চয়ই মূল ধর্ম, যেটা একটা ওই ধর্মকে একটা গাইডলাইন হবে, গাইডলাইন কিভাবে একটা একটা গাইডলাইন কিভাবে কমপ্লিকেটেড হইতে পারে, কমপ্লিকেটেড হইলে যদি গাইডলাইনে কমপ্লিকেট হয়ে থাকে, তাহলে সেখান থেকে মানুষ গাইড হবে কিভাবে, সেটা হচ্ছে মেন। আরেকটা যেটা মানে ওনারা যেটা মানে হিন্দুরা যেটা বলে যে গীতা, গীতা মূল যেটা একটা সামান্য একটা যুদ্ধক্ষেত্র, অর্জুন শ্রীকৃষ্ণের, শ্রীকৃষ্ণ ছিল অর্জুনের সারথি, তো একটা যুদ্ধক্ষেত্র, জাস্ট ওই যুদ্ধক্ষেত্র বেস করে পুরো গীতাটা, টোটাল 18টা অধ্যায়, 18 অধ্যায়ে মানে জাস্ট 18 অধ্যায়ের মধ্যে শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে কনভার্সেশন, জাস্ট এক ক্ষেত্রের মধ্যে, একটা ফিল্ডের মধ্যে। আমি বলতে চাচ্ছি একটা একটা মানুষের পুরো একটা লাইফ স্টাইল, সে কিভাবে লিড করবে, সামান্য যুদ্ধক্ষেত্রের মধ্যে সবকিছু কি পাওয়া যাবে, মানে একটা যুদ্ধক্ষেত্রে কি পুরো একটা মানুষের লাইফ স্টাইল হতে পারে, এটা একটা। তারপর বুঝলাম যে আমাদের মূল বেসে ঘাটতি আছে, মূল বেসে ঘাটতি আছে। আর বেদের একটা মানে প্রথম যে পার্টটা, ওখানে প্রথম শ্লোকে আছে যে অগ্নিকে স্তুত করো, স্তুতি করো মানে অগ্নিকে প্রোস্টেট করো, অগ্নি ও আগুনকে। এটা তো আর হিন্দুদের একটা সমস্যা কি, মানে ওই যে মেইন ওইটাই, যাকে না একটা লেকচার শুনছিলাম যে হিন্দু আর মুসলিমদের সমস্যা হচ্ছে যে আমরা মুসলিমরা বলি আল্লাহ, আর হিন্দুরা বলে যে এটা আল্লাহর, মানে সবই আল্লাহ, গাছও আল্লাহ, বিল্ডিং ও আল্লাহ, আগুনও আল্লাহ, কেউ একজন ধর্মে উপদেশ দিচ্ছে সেও আল্লাহ, মানে যাকে দেখে তাকে সেজদা করতে হবে, ধর্ম হচ্ছে এত আবেগী। তো তো জাস্ট আমি মোটামুটি শিখলাম যে বেসিক একটা সমস্যা আছে। তো একটু একটু করে গীতা পড়তেছিলাম, বাট গীতা পড়া শুরু করতেছিলাম যে অ্যাকচুয়ালি দেখি গীতা কিখানে কি বলছে। তো গীতার তৃতীয় অধ্যায়ে মেবি শ্লোক নাম্বারটা ভুলে গেছি, একটা লাইন পড়ছিলাম যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেছে যে নিজ ধর্মে
ত্রুটি থাকলেও সেটা অন্য ধর্ম গ্রহণ করা চাইতেও উত্তম, নিজ ধর্মে ত্রুটি থাকলেও ধর্মটাকে একটা পিওর ওয়ে যেটাতে কোন রকম কোনো ভুল থাকবে না, ভুল থাকা পসিবলই না, যেহেতু এটা গাইডলাইন। ভুল থাকলে তাহলে আমার লাইফ স্টাইলটা ভুল হবে, আমি যে লাইফ ওয়েতে আমি ডিট মানে যাব সেটাও আমার রাস্তাটা ভুল হবে। ভুল কেন থাকবে? আমি বলতেছি সেটা কথাটা কেন বলবো, নিজ ধর্মে ত্রুটি কেন থাকবে, জিনিসটা কেন ত্রুটি থাকবে? ত্রুটি থাকলে এটা মানুষ আবার পালন করতে চাইবে কেন? সেটাই। তারপরে তারপর আরো কিছু বিষয় আছে, আর মোস্ট কমন যেটা এটা সবাই বলে, মানে ওই যে মূর্তি পূজা, যেটা মূর্তি পূজা, তারপর বলে নিরামিষ, এসব হচ্ছে কমন ভিউ যেটা মুসলিমরাও খুব মাঝে মাঝে যারা ইসলামকে অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করবো, মানে মানে বুঝেছে জিনিসটা রং করতেছে, তাই এরা ওদের কিউরিওসিটি থেকে হিন্দুদের প্রশ্ন করেছে আপনি এটা কেন করেন, এটা হচ্ছে কমন একটা জিনিস। তারপর আরো একটা জিনিস আছে যে ওই নিরামিষ যে ইয়াটা, অনেকে হিন্দু অনেকে আছে নিরামিষ ভুজি, ওদেরকে বৈষ্ণব বলা হয়, বৈষ্ণব যারা ওরা মানে আমিষ টাচ করে না, নিরামিষ খায়। তো এক্ষেত্রে মানে ইসকন্দে ওনাদের লজিক হচ্ছে যে নিরামিষ খাওয়া যাবে না, সরি আমিষ খাওয়া যাবে না। আমিষ কেন খাওয়া যাবে না? কারণ আমিষটা হচ্ছে একটা জীব, তো আমাদের ধর্মে বৌদ্ধ ধর্মে এই দুটোতে জীব হত্যাকে মহাপাপ বলছে। আচ্ছা ঠিক আছে, মহাপাপ ঠিক আছে, আপনারা জীব হত্যা জীব হত্যা এটাকে অ্যালাউ করতেছেন, লতা পাতা এটাকে বলতেছেন খাওয়াটা উত্তম, যে এই যে লতা পাতা আমার মনে মানে এটা জাস্ট আমার মনের প্রশ্ন আর কি, ওনাদেরকে বলিনি এভাবে। এই যে আমিষ ইগনোর করতেছেন তার মানে আপনি শাক সবজি বা নিরামিষ ভোজ যেগুলো ভেজিটেবল আছে ওগুলো খাবেন, তো এই যে লতা পাতা এগুলো কি জীব না? তো সেম তো কথা হইলো, তারপর লতা পাতা যে এই কাটতেছেন ছিঁড়ে এগুলো, তো এটা লতা পাতা এটাও তো একটা জীব, এটারও তো একটা প্রাণ আছে, গাছের জীবন আছে, এটা তো আমরা ছোটবেলা থেকেই জানি। তো সেম তো আপনি তো ঘুরে ফিরে ইনডাইরেক্টলি জীবী হত্যা করতেছেন, তো এটা হচ্ছে ওদের একটা বাইরের একটা ইয়ে আর কি, যে আমরা আমিষ খাই নাই কিন্তু ভিতরে ভিতরে কিন্তু ঠিকই খাই খাই, তো এটা একটা জিনিস। তারপর একদিন গীতা ক্লাসে প্রায় তখন এক মাস রানিং, তখন তো একদিন একটা আলোচনায় ক্লাসের শেষে সবসময় একটা আলোচনা হইতো যে আপনাদের এই ক্লাস হইলো, আপনাদের আজ কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। তো ওখানে একজন মানে স্টুডেন্ট যিনি ইনস্ট্রাকশন দিচ্ছিল তাকে বলছে যে আচ্ছা প্রভু, আমরা দেখি যে ওই ইসলাম ধর্মের মানে একজন টিচার ওই ডাক্তার জাকির নায়েক, মোস্ট কমন একজন লেকচারার, অনেক ফেমাস একজন লেকচারার, যিনি মানে তার ইসলাম ধর্মটা খুব সুন্দর করে সে ফোকাস করে, মানে অনেকে দেখা যায় তার এই এই জিনিসটাকে এই জিনিসটা অনেক অ্যাট্রাক্ট হয়, আমাদের হিন্দু ধর্মে এরকম কিছু দেখা যায় না কেন? তো উনি বলতেছে যে ইনস্ট্রাকশন উনি বলতেছে যে ও আচ্ছা, তারপর উনি উনি এটাও বলছিল যে ওই জাকির নায়েকের সাথে একজন আমাদের ভারতের একজন খুব বড় একজন হিন্দু টিচার রবিশঙ্কর, অনেক বড় একজন সন্ন্যাসী, ওখানে মানে হিন্দু মানে ভারত মানে রাষ্ট্রেও মানে উনি একজন হিন্দুদের জন্য অনেক বড় একজন মানে টিচার বলতে গেলে, রবিশঙ্কর এক লেকচার হয়েছিল যেখানে আমাদের রবিশঙ্কর ওরকম কোন স্ট্রিক্ট কোন আনসার দিতে পারেনি, সেটা কেন বুঝলো, সেটা জাকির নায়েক কিভাবে দিতে পারছে আর আমাদের উনি কেন দিতে পারেনি? তো প্রভু উনি বলতেছে যে দেখেন রবিশঙ্কর সাথে যে লেকচারটা হয়েছে এটার সাথে লেকচারটা শুরু হওয়ার আগে ওনার সাথে জাকির নায়েক একটা ডিট হয়েছে নাকি, মানে যে এই লেকচার হবে আপনি মানে আমার সাথে ডিবেট করবেন ঠিক, কিন্তু আমারটাকে আপনি প্রায়োরিটি দিবেন না, এরকম নাকি এরকম নাকি ডিড হয়েছে। আচ্ছা ভালো কথা, যে আর এছাড়াও জাকির নায়েক কিন্তু আমাদের হিন্দুইজমে একটি লেকচার কিন্তু হারছিল, যেটা কিন্তু ফোকাস হয়নি, যে আচ্ছা জাকির নায়েক যে আচ্ছা জাকির নায়েক যে একজন প্রিচার উনি কোন রাষ্ট্রের, ওনার জন্ম কোথায়? ভারত রাষ্ট্রে না, ভারত অর্ধেকই কিন্তু হচ্ছে হিন্দু হিন্দু সনাতন সনাতনী, তো উনি যদি আসলে যদি হিন্দু মানে হিন্দুইজমে কোনো টপিকস বা কোন লেকচারে যদি আসলে যদি হিন্দুদের এগেনস্টে যদি হেরে থাকতো তাহলে সেটা ফোকাস হবে না কেন, যেহেতু একটা পুরো একটা হিন্দু একটা রাষ্ট্র হিউজ একটা রাষ্ট্র সেটা ফোকাস হবে না কেন? আর তারপর বলতেছে যে রবিশঙ্করের জায়গায় যদি আমাদের এখান থেকে আমাদের সংগ্রহে কোনো জাগ্রত যুবককে যদি দাঁড়িয়ে যাওয়া হইতো তাহলে তো আরো সে ভালো উত্তর দিতে পারতো। মানে আমি ভাবলাম যে রবিশঙ্কর উনি মানে হিন্দু ধর্মে এটা একজন অনেক বড় একজন অনেক বড় একজন সন্ন্যাসী, ওনাদের প্রতিও মানে ওনার প্রতি ওনাদের বিশ্বাস নেই, সেখানে ওনার কেউ সামান্য ওদের একটা জাগ্রত যুবককে নাকি দাঁড়া করালে অনেক ভালো আছে, তো দিতেন তো জিনিসটা ফোকাস হইতো আরো ভালো না, হিন্দু জিনিসটা আরো আস্তে আস্তে ফোকাস হইতো মানে বুঝতে চাইতো এটাই। তো তারপরে আস্তে আস্তে আমার যেদিন ক্লাস হইতো আবার আমরা আমি আবার আমার ওই সার্কেল সাথে আলোচনা করতাম, দোস্ত আজকে এই এই জিনিসগুলো আলোচনা করছে, তারপরে এই মানে এই বলছে এটা কি, এটা কি আমার তো মনে হচ্ছে এটা
ঠিক, তো ওরা বলে যে দেখ এরা যে বলে, ওরা কোরআন হাদিস আমাকে সুন্দর করে বলে দিত, আমাদের এখানে এটা বলছে। তারপর আমার বলো তুই কি তোর তোর গডের কোন ডেফিনেশন কি খুঁজে পাইছো এই বোঝা মাসে ক্লাস করে? যদি যদি না পাস তাহলে ওনাকে আবার জিজ্ঞেস করবি, আমি আমি আমরা আমরা তোদের তোকে আমাদের গডের ডেফিনেশন বলেছি, যে সুরা ইখলাসে বলে আছে কুল হু আল্লাহু আহাদ, মানে যেখানে আল্লাহ এক, আল্লাহু সামাদ, উনি কারো মুখাপেক্ষী না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কারো থেকে জন্ম নেয়নি বা উনিও কারো থেকে কাউকে জন্ম দেননি বা উনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ, মানে তার সমপেক্ষী কেউ নেই। এবার এই চারটা জিনিস বিবেচনা করে দেখ, তোদের গডের সাথে মিলাই দেখ, যদি এই চারটা জিনিস যদি তোদের গডের মধ্যে থাকে তাহলে ঠিক আছে, তোদেরটা সহি পালন কর, সমস্যা নেই। তারপর দেখলাম, বিবেচনা করে দেখলাম, একটা একটা আয়াত বিবেচনা করে দেখলাম, আচ্ছা কুল হু আল্লাহু আহাদ ইসলাম ধর্ম বলতেছে আল্লাহ এক, আমার ধর্ম কি, আমার ধর্ম তো হিন্দু লেখা আছে ঈশ্বর এক ও অদ্বিতীয়, কই আমি এখানে এক অদ্বিতীয় দেখতেছি, মানে হিউজ দেবী দেবী, তারপর কৃষ্ণকে একবার অ্যাঞ্জেল মারতেছে, কিন্তু কৃষ্ণকে আবার ভগবান বলতেছে, আবার বলতেছে যে আমাদের কি সৃষ্টি করছেন ব্রহ্মা, তো ব্রহ্মাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, শ্রীকৃষ্ণ কেন প্রায়োরিটি দেওয়া হচ্ছে, যিনি সৃষ্টি করে তাকে না আগে প্রায়োরিটি দেওয়া উচিত, শ্রীকৃষ্ণ কেন একজন মেসেঞ্জারকে কেন প্রায়োরিটি আগে দিচ্ছে এটা। তারপরে লামিয়াল ওয়ালা মিউলাদ, মানে তার মুখাপেক্ষী কেউ না, আমরা তো দেখি, মানে মিলতেছে না কিন্তু সংজ্ঞার সাথে, ধর্মের অলমাইটি তারা দেখে না কিন্তু আমরা দেখি, কিভাবে সম্ভব এটা? তারপর ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়া লাম ইয়ালিদ ওয়ালা মিউলাদ, এটা এই লাইনের সাপেক্ষে আমাদের সরি সনাতের কিছু ঋষি আছে লাইক অনুকূল ঠাকুর, তারপর সত্য স্বামী বিবেকানন্দ, তারপরে রাম ঠাকুর, ওরাও কিন্তু লাইক কিরকম, মানে ইসলাম ধর্মে আমাদের বিভিন্ন স্কলার থাকে না, ওরা হচ্ছে ওরকম, কিন্তু হিন্দুরা কি করছে, ওদেরকে ওই নামের পাশে নাম ঠাকুর লাগাই দিছে, মানে সমান করে বলছে। তার ভাবলাম যে এরা তো মানুষ, এরা তো বিয়েও করছে, জন্মও দিছে, এরাও একটা মানুষ থেকে আসছে, মিলতেছে। তারপরে কি মানে তিনি কার তার সমান কি হতে পারবে না? আমি দেখতেছি যে এখানে যিনি হিন্দু ধর্মে যিনি যাকে লর্ড মানা হয় তারও একটা মানুষেরও একটা বাচ্চারও ওটা সমান করে ফেলতেছে, যে দুটা আমি আমার মানে কোনোভাবে হিন্দুর সাথে আর ইসলাম ধর্মের সাথে মিলাতে পারতেছি। তখন আমি ভাবলাম যে মোস্ট লজিক্যাল কোনটা, আমার অলমাইটিকে যদি আমি না দেখে যদি আমি ভিতর থেকে যদি ফিল করার ট্রাই করি, সেই জিনিসটা আরো বেশি ফিল হচ্ছে, মানে বেশি ভালো ফিল হয়। আর এর আগেও মানে এমনিতে ওই যখন বললাম যে স্কুলে থাকতাম তখন ওই হিন্দু ধর্মের পালন করলেও ওই জিনিসটা, আচ্ছা আমি একটা জিনিস মিসিং করছি, আই এম নট মানে শুধুমাত্র আমি রিভার্টেড না, আমার বোন সহ রিভার্টেড, আমি অগস্টের 27 তারিখে শুরু করছিলাম, এরপরে আমার বোন, যেটা মূল যেটা আমাদের দুই ভাই বোনের মধ্যে আমার আপুকে ইসলাম সর্বপ্রথম অ্যাট্রাক্ট করছে, আমার আপু যখন ক্লাস নাইনে ছিল আমার আগে, তখন ইসলাম ধর্ম সম্পর্কে মানে আমার অতটা মানে ওরকম জানতাম না কিছু, বাট অনেক মুসলিম ফ্রেন্ড ছিল, এর আগে আপু অ্যাট্রাক্ট হয়েছে, আপু অ্যাট্রাক্ট ফার্স্ট প্লেস আমি জানতাম, আস্তে আস্তে জানতাম, মানে একটা কথা বললে আমি আর আপু হচ্ছে যে মানে বেস্ট ফ্রেন্ড ঘরের মধ্যে, মানে আমরা সবকিছু মানে শেয়ার করি, মানে বেস্ট ফ্রেন্ড বলতে গেলে আমাদের, তো সর্বপ্রথম আপুকে অ্যাট্রাক্ট করছিলাম আমি জিনিসগুলো, আপু এর আগে আমার এই আমার আগে কিন্তু এসব জিনিস নিয়ে রিসার্চ করতেছিল, আমি জানতাম না, আমি জানতাম, তো তারপর যখন দেখতেছে আমার মধ্যে এসব একটা জিনিস কাজ করতেছে, তারপর আপু আস্তে আস্তে জিনিসগুলো শেয়ার করলো, আপুর একটা মানে আপুর দাওয়াটা আপুর ফ্রেন্ডের মাধ্যমে, ওই আপুর ফ্রেন্ডটা আপুকে বলছিল যে আচ্ছা আমরা তো মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, এটা তো সবাই মানে, তো তোমাকে বিচার বিচার বিবেক বুদ্ধি দিয়েছে তোমার অলমাইটি, তোমাকে বিবেচনা করার শক্তি দিয়েছে, তো তোমাকেই বিবেচনা করতে হবে কোনটা ঠিক আর কোনটা ঠিক না। আর এখানে তো আমাদের দুনিয়াতে চারটা নীতি আছে, অনেকে যারা মানে চারটা নীতি আছে, নীতি ফলো করলে এই চারটাই ফলো করে, আর অনেকে আছে যারা কমিউনি যারা যারাই ফলোই করে না, তো উচিত তো একটা চারটা নীতি, যে কোনো একটা নীতি অবভিয়াসলি বেছে নিতে হবে, লাইক মানে আমরা যখন এই এমসিকিউ পরীক্ষা দিই তখন সেখানে কিন্তু চারটা অপশন থাকে, আমরা কিন্তু চারটা অপশন দেখাতে পারি না, যে কোনো একটা অপশন দেখাতে হয়, যেটা আমি জানি কারেক্টলি যে এটাই আনসার হবে, আমি পড়ে আসছি এটা, এটাই শুদ্ধ হবে, তো তোমাকে বিবেক মানে বিচার বুদ্ধি বিবেচনা করতে হবে তোমার কোনটা ঠিক, তো এই জিনিসটা আপনাকে একটু বেশি ক্লাস করছিলাম। তারপরে আমি দেখলাম যে মানে দুটার মধ্যে বিবেচনা করে দেখলাম যে এইটাই কেমন মানে এইটাই বেস্ট লাগতেছে, মানে একটা এই যে আমরা যারা হিন্দু তারা তারা যে গড মানে তারা মানে ঠিক কিন্তু মিশ্রণ করে ফেলে একটার সাথে একটাকে, তো ওই জিনিসটা আমি ওই জিনিসটা বলতে চাইছিলাম যে স্কুলে থাকতে স্কুল থেকে কলেজ পর্যন্ত আর কি ওই বিভিন্ন মন্দিরে যেতাম, তো তো ওখানে মন্দিরে গেলে তো বিভিন্ন ঋষিও থাকে বিভিন্ন ব্রাহ্মণরাও থাকে আর মূর্তি তো থাকে,
মন্দির বানিয়েছে মূর্তি, তো আমার কেন যেন ওটা আসতো না, প্রশ্নটা আসতো না, সেটা আমার আপুর ক্ষেত্র। তো বিভিন্ন আমুদের সাথে যেতাম কালী মন্দিরে, পরে লোকনাথ বাবার মন্দির, বিভিন্ন ভ্যারাইটিস মন্দির। তারপর বেশি পেন লাগতো দেবদের মধ্যে যেটা একদম কালী জিনিসটা, এই জিনিসটা পেন লাগতো, মানে কত রকম যে কালী আছে, রক্ষা কালী, তারপর বুড়া কালী, ওরে বাপরে বাপ, মানে আছে বুঝি দেবদেবী অনেক, এই একটা কালী, কালী তো নাম, এই কালীর মধ্যে আবার এত ভাগ কেন? তারপর আর একটা জিনিস বেশি খারাপ লাগতো, যেটা ওই যে কালী মেন কালীকে নিয়ে বেশি ইয়া হইতো, যার তার গেট আপটা নেই, যে কালী তো একজন দেবী, তোদের দেবী তো জানি যে মানে উনি নিশ্চয়ই মানুষের মঙ্গল চাইবে, ওনার থেকে ওনার যে কোনো বাণী থেকে মানুষ ভালো কিছু ইয়া করবে, কিন্তু তোদের দেবীর গেট আপটা কেন? তোদের দেবী গেট আপটা কেউ তো ভালো কিছু পাবে না, একজন দেবীর কিভাবে এরকম একটা ইয়া থাকতে পারে যেখানে একজন দেবীকেও লর্ড মানা হয়, বললাম তো সবাই একই লর্ড, তো একজন লর্ডের যদি এরকম গেটার থাকে তার ফলোয়াররা কিরকম হবে তাহলে? যেখানে দেখা যাচ্ছে একটা ধর্মের যদি এরকম কোন জিনিস থাকে যে পয়েন্ট আউট করার মতো কোনো যদি জিনিস থাকে, তাহলে সেটা কিভাবে একটা লাইফ স্টাইল হবে, কিভাবে সেটা লর্ড হইতে পারে? কারণ গেট আপ কালির যে একটা ব্ল্যাক এপিয়ারেন্স থেকে, সেটা অ্যাপিয়ারেন্স আই মিন উইদাউট ড্রেস, যেটা কালি কি অনেক ড্রেস, হ্যাঁ হ্যাঁ, আসলে দেখো এই আমরা মুসলিমরা যারা মোটামুটি একটু ওই যে বেশি একটু কি বলতাম হেয়া পোনা যারা মাইন্ডের আছে, ওরা ওই জিনিসটাকে বেশি নক করার চেষ্টা করে, তো ওই জিনিসটা খুব খারাপ লাগতো মানে যখন ইসলাম অ্যাকসেপ্ট করার আগে, এই জিনিসটা যে এটা একটা দেবী, এদের মানে এরকম কমেন্টস আসলে মানে খুব খারাপ লাগতো, কি কেন কমেন্টস কেন করবে এটা? তারপর দেখলাম যে না, এটা এখানে মানে লর্ডের মধ্যে প্রবলেম, ওনার এরকম গেট আপ, ওরা সাহস পাচ্ছে যে এটা বলার জন্য। তারপরে এই তো এইসব জিনিসগুলো যখন আলোচনা করতাম ফ্রেন্ডদের সাথে, তারপর এছাড়াও বিভিন্ন কিছু প্রবলেম ফেস করতাম সেখানে, ফ্যামিলি প্রবলেমও ছিল, বিভিন্ন সারাউন্ডিংস প্রবলেম ছিল, তো খারাপ লাগে ওদের সাথে বসতাম, তো বিভিন্ন সময় দেখা যেত আমার মন খারাপ, এই কারণে মন খারাপ, আম্মা আব্বুর সাথে ঝগড়া হয়েছে, চলে আসতাম ওদের সাথে, তো তারপর ওরা সুযোগ পেলেই টায়াত বলতো যে দেখ আমাদের এখানে বলছে যে মা বাবার সাথে যত মা বাবারা যত কিছু বলুক না কেন ওদের উপরে উফ শব্দটা করা যাবে, সুবহান আল্লাহ। তারপরে তো ওই যে আমরা যে গ্রুপের স্টাডিতে যেতাম বললাম না, যে সকাল থেকে প্রায় সন্ধ্যা হয়ে যেত, 6 জন ছিলাম, একজনই হিন্দু ছিলাম, তো দেখা যাইতো যে ওরা তো ফজর পরেই পড়তে বসে যেত, তো যখন দুপুর হইতো মানে জোহরের সময় আসতো, তখন খুব সুন্দর করে জাস্ট জাস্ট ওয়াক হওয়ার আধা ঘন্টা আগে সবাই অফ করতো, আবার হাদিস নিয়ে বসতো যে একটু পর নামাজে রাখতে হবে, আচ্ছা তুই ফরাগুল রিভিশন দে, আমরা তুই ফরাগুল রিভিশন দিই, আমরা একটু হাদিস ইয়া সুরসিত গুলো প্র্যাকটিস করি, তো নামাজ মানে নামাজে রাখতে সবকালে সবাই গেছে, খালি টেবিলে আমি একা, জিনিসটা খারাপ লাগতো, শ্বাস আসছে আবার পড়তে বসছে, এরপর আবার আসর ওয়াক্ত হয়েছে, আবার সবাই একসাথে আমাকে ছেড়ে গেছে, মানে জিনিসটা কেমন জানি লাগতো, কি মানে এদের যে একটা ইউনিটি, মানে আমি বাদে ওদের যে ইউনিটি একটা, কত সুন্দর করে একটা মানে পড়তেছে প্লাস ধর্ম ফলো করতেছে বা চেষ্টা করতেছে, এই যে টাইম টু টাইম আবার প্রসেস করতেছে অলমাইটির কাছে, মানে এই জিনিসটা বেশি অ্যাট্রাক্ট করছে আমার তখন, মানে ওরা বলতো কিরে তুই চল না, আমার চল না, আমরা সবাই যাচ্ছি, তুই একলা একলা বসে কি করবি, আমি চুপ করেও থাকতাম, আচ্ছা জানা, তো ওরা ওরাও আমার জিনিস থেকে বিরক্ত লাগতো, ওরা কি করতো আসার সময় মানে ছাদের উপর বসতাম, তো টিন ছিল উপরে, ওখান থেকে ডিল মারতো আমাকে, কি করতো দেখলাম বসে বসে হত্যা নামাজ পড়বি তুই, তো ওই জিনিসটা। তারপরে দেখলাম এরপর আস্তে আস্তে ইসলাম মধ্যে আরো অ্যাট্রাকশনটা বাড়িয়ে গেছে, তারপর ধরলাম ইসলাম সম্পর্কে আমাকে জানতে হবে, এরপরে 1-2 মাস কোর্স করে ওইটা ছেড়ে দিছি, মানে ওদের ভিউটা আইডিয়োলজি বুঝে গেছে যে কিরকম। এরপরে কয়েকটা টপিকস বিভিন্ন জিনিস নিয়ে, তারপর জাকি নায়কের নাম শুনলাম, জাকি নায়কের নাম শুনে ওনার লেকচার শুনলাম, কয়েকটা লেকচার শুনলাম, অনেক কিছু বই পড়লাম, তারপরে বিভিন্ন বিষয়ে দেখলাম, মানে বিভিন্ন মানে আমাদের মানব জীবনে যত সমস্যা আছে প্রত্যেকটাই দেখলাম যে সার্চ করলেই দেখা যাচ্ছে এখানে এই সমস্যার সমাধান এখানে এভাবে আছে, মানে আমি দেখলাম যে মানে দেখলাম যে ইসলামের মানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে দেখা যাচ্ছে একটা বাউন্ডারি আছে, যে আমি একটা ভালো কাজে যাচ্ছি বা এই কাজটা করতেছি, দেখা যাচ্ছে ইসলামে বলেছে এই কাজটা তুমি করো বাট লিমিট, এই একটা মানে ব্যারিকেড আছে যে একটু পর্যন্ত করো, কিন্তু এটা ক্রস করলে তোমার সাথে লিমিট ক্রস হবে যেটা ভালো হবে না, মানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখতেছিলাম যে একটা একটা বাউন্ডারি কিন্তু দেওয়া আছে, জিনিসটা আরো বেশি অ্যাট্রাক্ট করতো। এরপরে যেতে যেতে প্রায় তখন তো কলেজে ইন্টার সেকেন্ড ইয়ার মনে হয়, তখন আমি একটা কোশ্চেন না, একটা অ্যাজ ইওর ফ্রেন্ড বিইং ইওর ফ্রেন্ড, তোর ফ্রেন্ড গুলো আমার ফ্রেন্ড, মানে একটা জিনিস সবাইকে ভিউয়ার্সদেরকে বা যারা শুনে তাদেরকে ক্লিয়ার করার জন্য, অনেক সময় হয়তো কখনো এমন তো কখনো হয় নাই যে তারা ফোর্স করছে ইসলামে আসার, না 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 না, এটা কখনো কখনো না, কখনো না, লাইক ডিসকাশন রাইট, না না, আমি জাস্ট ওই যে 6 জনের মধ্যে একজনই ছিলাম, তো তো বসে যেতাম মানে নিজেদের মধ্যে কথা বলতাম, হ্যাঁ কথা বলতাম, তো
কারণ জিনিসটা আগে আমার খারাপ লাগতো, আমি বলতাম যে বাহ তোরা কি তোদের ইউনিটটা খুব ভালো লাগে জিনিসটা, আমাদের সমস্যা নাই তুই ওয়েলকাম, তুই চাইলে অ্যাড হইতে পারিস আমাদের সাথে, বাট ট্রাই কর। তারা আমাকে আগে বলতো তুই আগে তোর পারসেপশনটা ক্লিয়ার কর, তুই যে পজিশনে আসোস ওর পারসেপশনটা আগে ক্লিয়ার কর, আর আর তোর আমাদের আমাদের লাইফ সম্পর্কে কিছু জানতে হলে আমরা ওয়েলকাম, আমরা তোকে জানাচ্ছি, এটাই দ্যাটস ইট। মানে পুরোটাই নিজের ইচ্ছা থেকে জানা, মানে মানে হয়তোবা তারা অনেক কিছু বলতো কিন্তু কখনো ফোর্স না 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 কোনোভাবেই তারা ফোর্স করার চেষ্টা করে। আর মেইন ওই যখনই আস্তে আস্তে অ্যাট্রাক্ট হচ্ছে আমারও কিউরিয়াসিটি আরো বেড়ে গেছিল, তখন ওদেরকে আমি নিজে থেকে আরো ডিস্টার্ব ওরা ফার্স্ট ফার্স্ট ওরা আমাকে ডিস্টার্ব করতো যে তোদের সামনে এটা কি, এটা এরকম কেন, বা যে একবার বেদ একবার গীত, এটা ব্যাপার বিভিন্ন রকম প্রশ্ন করতো। এতে প্রশ্ন করা থেকে আমার সুবিধা হচ্ছে যে আমি যে আগে থেকে যে জিনিসটা ফলো করে আসছি, মানে নিজের প্রতি একটা মানে খুব ছোট লাগতো যে এক জিনিসটা পালন করতেছি সে সময় কিছু জানিও না কিছু বলিও না, তো কি এটা মানে হইতে পারে, মানে কেমন জানি খুব ইয়া লাগতো, আমার লাগতো জিনিসটা। তো তারপরে প্রায় তখন 2013 মেবি ইন্টার সেকেন্ড ইয়ার, মানে রিসার্চ করতে করতে প্রায় মোটামুটি একটা দোদুল্যমান অবস্থার মধ্যে ছিলাম যে না এটা এটাই রাইট, এটা রাইট, আবার রাইট ভেবে আবার সরে আসতেছিলাম, আবার রাইট এটা ভেবে এটা মানে আবার সরে আসতেছে। তো মানে নিজের মধ্যে একটা মানে খুব মানে কি বলতাম এই জিনিসটা মানে মানে এই জিনিসটা মানে খুবই প্যারা দিত, মানে মানে বুঝাতে পারতাম না যে একমাত্র ওরাই ফিল করতে পারতো কিন্তু আমাকে বলতো না, এটা বুঝতেছিল যে আমার ভিতর কি চলতেছে। তার পাশাপাশি দেখতাম যে আরো কিছু প্রবলেম ফেস করছি, আব্বা আম্মুরা তো দেখতেছে যে আগে থেকে একটু আসন থেকে সরে যাচ্ছি, আগে দেখতো যে এই মাঝখানে যখন ওই গীতা কোর্সে ভর্তি হয়েছিলাম প্রায় অনেকক্ষণ ধরে গীতা নিয়ে বসতাম, আমার খুশি গেছে আমার ফুয়া তো খুব ইয়া ধার্মিক গীতার ধর্মের দিকে ফিরে আসে, মানে খুব খুশি হইতো তারা যে গীতা পড়তেছে। এরপরে যখন আস্তে আস্তে বুঝতে মানে ওগুলোর প্রতি টোটাল জাস্ট মানে আমার একটা নেগলেন্সে চলে আসছে, মানে বুঝতেছিলাম সেগুলো রং, মানে কোনো যৌক্তিকতাই নেই এগুলোর। তো তারপরে এরকম রিসার্চ মানে হইতে হইতে বিভিন্ন প্রবলেম ফেস করতেছিলাম, বিভিন্ন হ্যাপাজার্ড ফেস করতেছিলাম, মানে কি করবো বুঝতে পারতেছিলাম, মানে ভিতরে একটা ইনার পিসও কাজ করতেছিল না। তো একদিন তখন অ্যাপ ইউজ করতাম, তো প্রায় সময় যখন এই রানিং অবস্থায় রিসার্চের রানিং অবস্থায় কিছু স্ট্যাটাস দিতাম আমি, ওগুলি ইসলাম কেন্দ্রিক, মানে তখন বুঝতেছিলাম তো ওদের কথাগুলো স্পেশগুলো ভালো লাগতো, আমি ওগুলো কি করতাম শেয়ার করতাম ফ্রেন্ডদের শেয়ার করতাম। তো আমার ফ্রেন্ড এসে কিন্তু অনেক হিন্দু ফ্রেন্ডও ছিল, অনেক মুসলিম ফ্রেন্ডও ছিল, তো আমার স্কুলের অনেক ফ্রেন্ডই বলতো কে নিঝর কি অবস্থা তোর মধ্যে একটু একটু চেঞ্জ মনে দেখতে পাইতেছি, কিরকম যে না তোর স্ট্যাটাস গুলো অনেক সুন্দর, মানে ইসলামের স্ট্যাটাস সুন্দর লাগে, কি ব্যাপার মানে মানে তুই কি মুসলমান হয়ে গেছিস নাকি, আরে না জাস্ট আমি এমনিতেই ভালো লাগে ভালো লাগে। একদিন ইশরাক আমাকে নক করছিল এফ বিতে, ধুম করে বলকে কি রে তোর কি সমস্যা প্রবলেম কি বল কি হয়েছে তোর কি কি স্ট্যাটাস দিস তুই এগুলা, যে দোস্ত না মানে আমি আসলে আস্তে আস্তে জানতেছি জিনিসটা, মানে আমার জিনিসগুলো ভালো লাগতেছে তাই শেয়ার করতেছি জিনিসগুলো, তুই আমার সাথে দেখা কর, তাই বলে যে আচ্ছা দোয়া করিস দেখা করবো একদিন। তো ও তো কলেজে ফ্রেন্ড ছিল আর ওর সাথে আমার কলেজে গেলে দেখা হইতো, ইশাকের সাথে ইশাক আর ইলিয়াস এই দুইটা ফ্রেন্ড ছিল আমার, যারা যে দুজন ছিল খুবই প্র্যাকটিসিং রিলিজিয়াস ছিল, মোটামুটি দেখতাম নামাজ কালাম পড়তো দেখতাম কলেজে, ইশাকের সাথে ওরকম খুব একটা ক্লোজ ইয়া ছিল না, যা ছিল আমার ওই এলাকারই সার্কেলদের সাথে। তো একদম ওর সাথে দেখা করলাম, তখন মনে ইন্টার পরীক্ষা দিয়ে দিয়েছিলাম, তোকে এসব তো ওকে সব খুলে বললাম, তো ও বলতেছে আচ্ছা ঠিক আছে তুই আমার সাথে নেক্সট আরেকদিন তোকে আমি ইয়া করলে আমার সাথে একটু দেখা করি, তো বলতো মানে মাঝে তুই অলমাইটি কাছে প্রে কর যাতে তোকে রাইট ওয়েটাই যাতে শো করে। তো একদিন আমাকে হঠাৎ করে ফোন দিছে, তখন তখন অবস্থা খুবই খারাপ ছিল আমার, অসুস্থ ছিলাম প্লাস মানে ফ্যামিলির মধ্যে ছোটখাটো সমস্যা আমার লেগেই থাকতো প্রায় সময়, যে জিনিসগুলো সহজে মানে টলারেট করতে পারতাম না, আবার মানে কি বলতাম। তো একদিন হঠাৎ করে ঈশা ফোন করে বলছে যে দোস্ত তুই একটু এতটা বাজে তুই নর্গেট আয়, আমার একটা ভাইয়ের সাথে তোকে পরিচয় করে দিবে, উনি হয়তো তোর প্রবলেমের হয়তো সলভেন্সি দিতে পারে, অনেক তোর ভালো লাগতে পারে কোনোর সাথে কথা বলে, তোর ভিতরে যেসব হ্যাপাজেট আছে ওরা হয়তো একটু হলেও একটু নর্মাল হতে পারে, তো যে এই টাইমে আয়। তো গেলাম হঠাৎ করে, সেদিন হঠাৎ করে ফোন দিছে, হঠাৎ করে আসতে বলছে, তো গেলাম, তো ভাই বললো যে আমার একটা ভাই আছে উনি এই জায়গায় বার করে ওয়েট করতেছে, তো গেলাম ভাইয়ের সাথে পরিচয় গেলাম রাইক ভাই, তো ওনাকে সব বললাম, উনি বলেছে মানে ঈশার কাছ থেকে শুনলাম তোমার ইসলাম ব্যাপারে অনেক কিউরিয়াসিটি আছে জানতো সো রিসার্চ করতে, তো উনি উনি বললো মানে কি জিনিসগুলো ওনাকে বললাম, তারপর যে জিনিসগুলো প্রবলেম ফেস করলো ওগুলো বললাম। তো একটা সময়ে জাস্ট রাইক ভাইয়ের একটা কথা মানে খুব মাইন্ডে লাগছিল আমার, মানে উনি বলতেছিল যে মানে
মানে এই এখন এট দিস মোমেন্ট তুমি অ্যাটলিস্ট বুঝতেছো যে রাইট কোনটা আর রং কোনটা। তো আর মানুষের লাইফ তো জানো যে 1 সেকেন্ডেরও বিশ্বাস নেই। তো এই পর্যায়ে থেকে যদি হঠাৎ করে আল্লাহ না করুক যে তোমার যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা তুমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও, তখন তুমি অলরেডি কি জবাবটা দিবা? যেহেতু যেখানে তুমি বুঝতেছো যে রাইট কোনটা, রাইট আর রং কোনটা, কি জবাব দিবা তুমি? উনি বলতেছে যে অলমাইটি তোমাকে একটু পর্যন্ত নিয়ে আসছে, সেই কোনো তোমাকে আর পিছনে ঠেলে দিবে না। এই এই কথাগুলো অনেকক্ষণ কনভার্সেশন মানে চলাকালীন মানে এনার এই কয়েকটা কথা মানে বারবার মাইন্ডে আসবে, মানে তখন আর পারতেছি না, জাস্ট মানে বলছি ভাইয়া আমি আজকে ইসলাম গ্রহণ করবো। আর শিওর লাইক শিওর আমি আর পারতেছি না ভাই। তারপর ভাইয়া কালিমাতে এবার বলে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ওটার পরের ফিলিংসটা মানে আমি জাস্ট মানে মানে এটা এক্সপ্রেস করা যায় না। মানে ওরা আমার সার্কেলে কিন্তু কেউ জানতো না, কেউ জানতো না যে আমি ওই দিন ইসলাম একসেপ্ট করছি। মানে মানে এরপরে আমি তখন মানে কার সাথে শেয়ার করি জিনিসটা, মানে খুব বলতে ইচ্ছে দোস্ত আমি মুসলমান হয়ে গেছি। তো ওই দিন তখন প্রায় ভাইয়ের সাথে বের হয়েছে কয়টাই, প্রায় 3টা না 7টা প্রায়, তখন আসরের সময় হয়েছে। তো আমার বাসে যায়নি, আপুকে ফোন করে বলছি যে দিশু আজকে তো একটা ঘটনা হয়ে গেছে। কি হয়েছে? আমি তো মুসলমান হয়ে গেছি। কি বলো আপু? জাস্ট অবাক, যেখানে আপু আগে থেকে জিনিসটা বুঝতেছিল কিন্তু তারা কি হয়েছে আমি উল্টাটা, যে আমি আগে এক্সেপ্ট করে ফেলছি। আপু মানে টোটালি স্পিচলেস হয়ে গেছে। তো এরপরে বাসায় যায় না, এরপরে আমার আমার ফ্রেন্ডের বাসায় গেছি। তো তখন ফ্রেন্ডেরও খুব একটা ওরাও মানে একটু সমস্যাই ছিল। তো ওদের হঠাৎ করে গিয়ে বলছি দোস্ত মুসলমান হয়ে গেছি। তো ওরাও তো মানে তখন বলছে তুই গোসল করে, গোসল করে জাস্ট আমাকে কোরআনটা হাতে ধরাইছে, ধরাই মানে ফার্স্টে সুরা ফাতিহাটা পড়াইছে। মানে তখন মানে কি বলতাম মানে আমি জাস্ট এক্সপ্রেস করতে পারবো না জিনিসটা। তখন থেকেই আলহামদুলিল্লাহ নামাজ আমার পড়া শুরু হয়েছে ওই দিন। মানে জাস্ট এরপর থেকেই মানে যে প্রবলেম গুলো ফেস করতাম না, মানে প্রবলেম তো আমার আগে থেকেও ছিল, প্রবলেম মানে বিভিন্ন প্রবলেম, তার মূল যে দিনটা এটা নিয়ে প্রবলেম আগে থেকেও ছিল, ইসলাম এক্সেপ্ট করার পরও ছিল। কিন্তু পার্থক্য হচ্ছে ওখানেই মানে প্রবলেম থাকলেও ভিতরে একটা আমি ইনার পিসটা পাইতাম, মানে একটা এই যে কষ্ট পাচ্ছি কষ্টের মধ্যে একটা মানে মানে একটা এনার্জি পাইতাম। তো এরপর এখন এখন তো 2016 প্রায় 1.5 ইয়ার হয়ে গেছে, প্রায় 1.5 বছর হয়ে গেছে। এরপর থেকে তো বলতে গেলে আমি জাস্ট ওগুলো থেকে জাস্ট সরে আসছি। বাট আমার মা বাবা এখনো জানে না জিনিসটা, এখন ফোকাস করি নাই, যদিও এই জিনিসটা হাইড করে রাখার জিনিস না। যেহেতু আমি বলি আর দিছি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ আমাকে আটকানোর নাই, বাট এক্সপ্রেস করতে পারতেছি না। কারণ একটাই সমস্যা, কারণ আমি ছোটবেলা থেকে যেটা আমার আপু হোক আমি হোক মানে ওনাদের এক্সপেকটেশন অনুযায়ী কিছু দিতে পারিনি ছোটবেলা। তো এমন একটা টাইমে এসে মানে আমার এই জিনিসটা এভাবে মানে আমার হার্টকে নক করছে, মানে তখন প্রায় আমি মানে কি বলতাম মানে একটা সাগরে ভাসতেছিলাম লাইফ জ্যাকেট ছাড়া। মানে তখন আমার এরপর কয়েক মাস পরে আমার ভার্সিটি অ্যাডমিশন টেস্ট ফার্স্ট। তো ভাবতেছিলাম যে হয়তো আব্বা আমাকে বলবো যে তো বলে দেওয়া দরকার, হাইড করে তো এই জিনিসটা খুবই মানে মানে ইয়া হয়ে যাবে, মানে আরো হেবাজ লাগতে পারে। তো দেখি একটা ভালো একটা ভার্সিটিতে চান্স পাবো, চান্স পেয়ে আপু মোটামুটি এখন যদিও জব ফিল্ডে আছে, ওরকম ভালো কোনো ব্যাকগ্রাউন্ড বলতে গেলে এখনো পর্যন্ত ক্রিয়েট করতে পারিনি, যার জন্য এখন ভাবতেছি যে এখন যদি এক্সপ্রেস করি আব্বু আম্মুর সেটা ভাবে নিতে পারবে না, যেহেতু ছোটবেলা থেকে ওনাদের এক্সপেকটেশন কিছুই দিতে পারিনি। আব্বুর ইচ্ছে ছিল আমাকে ডাক্তার বানানো, আমার আমার আবার পার্সোনাল ইচ্ছে ছিল কোনো সামরিক বাহিনীতে অ্যাড হওয়ার। তারপর ইচ্ছে আব্বুর অনেক আব্বু আমার দুজনের ইচ্ছে ছিল যে ছেলে সরকারি স্কুলে পড়বে, সরকারি কলেজে পড়বে, ভালো একটা ভালো একটা পজিশনে যাবে। যদিও আমার আপুর ব্যাকগ্রাউন্ড মোটামুটি স্কুল কলেজে ভালো ছিল, স্পানি পাবলিক স্কুল একটা ভালো ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু সবার থাকে না কলেজে পড়ে একটা ভালো ভার্সিটি, ওয়েল ভার্সিটি, একটা ওয়েল নন ভার্সিটিতে পড়বে, বা আমার একটা ডিজায়ার থাকে সন্তানের কাছে ডিজায়ার থাকবেই। তো ওরকম কিছু দিতে পারিনি আব্বু আম্মুকে এখন। তো যার কারণে আব্বু আম্মু আর আম্মু বেসিক্যালি আমার আম্মু একটু অসুস্থ, মেন্টালি পেশেন্ট বলা যেতে পারে, আর আব্বু তো বলতে গেলে ভিতরে অসুস্থ আসে বাট সেটা বাইরে থেকে বোঝা যায় না। তো এইসব ভাবলাম এখন এক্সপ্রেস করাটা হয়তো সেটা বুদ্ধিমানের কাজ হবে না, যে আমি আগে একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি, দেন হয়তো আমি যখন জিনিসটা এক্সপোজ করব তখন সেটা হয়তো একটু আমি স্ট্রিক্ট, হ্যাঁ মানে অ্যাটলিস্ট ওরা একসেপ্ট করার জন্য ইয়াটা পাবে। তো এটাই মানে আচ্ছা আমি করি সেটা হচ্ছে যে তোর ইসলামে আসার ঠিক সম্ভবত 1 সপ্তাহ পরে, তাই না? 1 সপ্তাহ পরে আমরা বসেছিলাম যে কোথায় বসা যায়। আপু ওয়াজ কোয়াইট কিউরিয়াস, বাট যেহেতু মানে ওনার পার্সোনাল প্রবলেম, আপুর উপরে অনেক কিছু করে, টিউশনি করা বা ইত্যাদি ইত্যাদি। তারপরও আবার আমরাও বাইর হয়ে যাওয়ার কথা, মানে শহর থেকে বের হয়ে যাওয়ার কথা, জায়গায় যাওয়া, সবকিছু মিলে এক দা এন্ড অফ দ্য ডে তে খুব সম্ভবত আমরা আরেকজন বন্ধুর বাসায় বসছিলাম, রাইট? তো এর
5 দিন না 6 দিন পরেই রাইট আপুও বলছে যে আমি একসেপ্ট করবো। দেন রাফিক আপুর সাথে কন্ট্যাক্ট হইলো, আপুর রাইক ভাই আসছিল ওই দিন, আপুরও আপুর সাথে ঠিক সেম কনভারসেশন হইলো। দেন ওই দিনও আপু ওই দিনই 5 দিন পরেই আপু তো না এখনো পর্যন্ত আসি, মানে ওই যে আব্বু আম্মু থেকে আম্মু বেসিক্যালি, যে এই যে আমার মধ্যে একটা আমার আর আপুর মধ্যে যেটা চেঞ্জ আসছে এটা কিন্তু আব্বু ছাড়া, শুধুমাত্র আব্বু ছাড়া আম্মু প্লাস সোসাইটি এরা সবাই কিন্তু নক করতেছিল জিনিসটা। আম্মু নক করলেও আমি তো বললাম আম্মু মেন্টাল পেশেন্ট, আম্মু ওভাবে আরেকটা প্লাস মানে আমার আব্বু আম্মু মানে আব্বু আম্মুর একটা ইয়া বলে ফেলি যে আমার আব্বু আম্মু আলহামদুলিল্লাহ অন্যান্য হিন্দু ধর্মাবলম্বীদের তুলনায় অতটা এক্সট্রিমিস্ট না, ওরা মানে কি বলতাম খুবই নরম মনের মতো, মানে হিন্দু ধর্মের কিছু গোড়ামি থাকে না, সো মাচ গোড়ামি ওই মানে কুসংস্কার বেশি, ওই জিনিসগুলো আমার আব্বু আম্মুর মধ্যে নেই। যদিও আব্বু আম্মু একটু মানে ফ্যামিলি ডিপেন্ডেন্ট, মানে ফ্যামিলি কথাগুলো প্রায়োরিটি দেয়, ওই ফ্যামিলি ইনফ্লুয়েন্স করে করে বলে, কিন্তু আব্বুর মধ্যে ওরকম মানে এক্সট্রিম যে এটা এটা এমভাবে করতে হবে এরকম করিসি না, এরকম কোনোই ছিলই না। যার কারণ আমি স্টিল নাও স্টিল নাও এখনো পর্যন্ত আমি সার্ভাইভ করতেছি আমার ঘরে থেকে। যদি আমার অন্য ফ্যামিলি মেম্বার্স হইতো তাহলে এতদিনে আমি আমি আজকে যে স্পিচটা দিচ্ছি না মানে এটা দিতে পারতাম, আমার টুকরো টুকরো ওই গঙ্গা নদীর জল ফেলে যেত, শান্তি মানে শান্তির জল হয়ে ইয়া করে দিত। তো ওইটাই মানে যেহেতু আমার বাবার এক বাপের এক ছেলে, যার কারণে দেখতেছিলাম যে সব দিক দিয়ে আমি মানে দেখা যাচ্ছে একদিক দিয়ে আমি একটা ইনার পিস পেলেও মানে সারাউন্ডিংসটা মানে ব্যালেন্স করতে পারতেছিলাম মানে আব্বু আম্মুর জন্য বেসিক্যালি। তারপর ভাবলাম যে জিনিসটা এক্সপোজ করতে হবে স্বাভাবিক, আজকে অথবা কালকে জিনিসটা অবশ্যই ডেফিনেটলি এক্সপোজ করতে হবে। তো ভাবলাম যে এক্সপোজ করলে আর কি হবে, হয়তো ফ্যামিলি মেম্বার্স বেসিক্যালি মানে বেশি করে আমার মামা মামারা একটু বেশি এক্সট্রিমিস্ট, প্লাস ওই যে ফ্যামিলি মেম্বার্স থেকে আব্বু আমাকে বেশি ইনফ্লুয়েন্স করতে পারে ওটার জন্য এখন ভয় পাচ্ছি, প্লাস আপু তো আমার বড়, তো আপু একজন মেয়ে হিসেবে একটা বয়স আসে কিন্তু একটা মানে প্রত্যেক বাবা মার ডিজায়ার থাকে যে তার একটা মেয়ে আছে তাকে বিয়ে দিতে হবে, মানে একটা বাবা একটা টেনশন এটা বলতে গেলে থাকেই। তো ফ্যামিলি মেম্বার বারবার ইনফ্লুয়েন্স করতেছে মেয়ের বিয়ে দিচ্ছোস না কেন, মেয়ে তো বয়স হয়ে যাচ্ছে। তো তো আপু আপু বলতে চাইতেছে আপু বলে যে আমি এখন তো টোটালি বিয়েতে মত দেওয়া পসিবল না, মানে এখন পর্যন্ত অলরেডি প্রায় 3-4টার প্রপোজাল অলরেডি আসছেও প্লাস আপুকে দেখছেও, কিন্তু মিরাক্কেলি মানে খোদাস মানে আপনার বিকম ফাইনাল পরীক্ষা, যার কারণে ওইদিকে দেখা যেত যে আপু পাশও ট্যাকেল দিত, আমু মেন্টাল পেশেন্ট ছিল যে বললাম মানে ঘরে কাজ কোনটা করতে পারতো না, প্লাস 24 আওয়ার্স মানে কিছু না বুঝলো বুঝলো অনেক খালি ক্রাউডিং মানে চিল্লা চিল্লি করতো অনেক। তো আপুকে দেখা যেত যে ঘরও ব্যালেন্স করতে হচ্ছে প্লাস টিউশনও ব্যালেন্স করতে হচ্ছে, এদিকে আবার পরীক্ষা এদিকে দিন পালন করতে হচ্ছে, মানে সব দিক দিয়ে এদিকে আবার ফ্যামিলি থেকে চাপ আসতেছে, আব্বু আমাকে ইনফ্লুয়েন্স করতেছে তোরা মেয়েকে বিয়ে হচ্ছে তোদের দোষ, মানে মানে আব্বু আমার বেশি দোষটা দিচ্ছিল, কিন্তু মূল কারণ তো ওইটাই যে আপুই চাইতেছে না অ্যাকচুয়ালি। আচ্ছা এখানে একটু ইয়ে তোকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে তোর তুই যখন মুসলিম তুই তো নামাজ অনেক সময় এমনও হয়েছে আপু বিশেষ করে আপু আন্টির কাছে ধরা খাইছিল যে নামাজ পড়ে 2-3 বার এবং 3 বার না বেশ কয়েকবার 5-6 বার। আচ্ছা যাই হোক স্টিল নাও মানে আমি আপনার জাস্ট শোনা অবাক হবেন, আমি আসলে আমি নিজেও বলতে জানি না মানে আপনারা স্পেশালিস্ট হয়ে যাবেন যদি এখন বলি, আমি আম্মুকে এখন আমি বলে বলে নামাজ বলে বলে নামাজ পড়ি, বললাম না ইভেন রমাদান রমাদানে তো ওরা বলি রাইট কি ছিল রমাদানে যখন তুই সকালে নাস্তা খাচ্ছিলি না, ও ফার্স্ট রমাদান তোর ফার্স্ট রমাদান ছিল না, এটা হুট করে নাস্তা খাওয়া বন্ধ চা খাওয়া বন্ধ চা ইয়েতে ছিল বলি না ফার্স্ট লিক বলি, যখন ফার্স্ট ক্লাস ইসলাম ধর্ম এক্সেপ্ট করছিলাম আমি তো বাইরে চলে যেতাম, বাইরে পারতাম যেহেতু ছেলে মানুষ বাইরে গিয়ে মসজিদে নামাজ পড়তে পারতাম, যদিও মসজিদটা দূরে গিয়ে পড়তে হতো, সোসাইটি মানুষ দেখলে প্রবলেম হবে কারণ সবাই সেম মাইন্ডের। তো আপুর তো বাইরে যেতে পারতো না, আপুকে ঘরে পড়তে হতো, তো ঘরে একটা রুম ছিল আলাদা বাইরে একটা রুম ছিল, তো পড়ার সময় মানে দরজা গুলো বন্ধ করে পড়তো, সেদিনও দরজা বন্ধ করে পড়ছিল, বাট অ্যাক্সিডেন্টলি আম্মু চলে আসছিল, তখন আপু শেষ দিয়েছিল উড়ে দেখতে আম্মুর সামনে দাঁড়ায় কি রে কি করতেছিল, না মা এমনিতে ওই একটু এমনিতে মাথা ফাতা করতেছিল, তো আপুর মাথায় কিন্তু কাপড় ছিল, কিন্তু আম্মু ওটাকে ওভাবে এক্সট্রিমলি নেয়নি, মানে আম্মু আজ পর্যন্ত অলরেডি পুরা যে ফুল যে চেঞ্জ আসছে এটা কিন্তু বুঝতে পারেন, কিন্তু আম্মু এরকম কোনো এক্সট্রিম কোনো রিয়াকশন নেই,
কোনো রিয়াকশনই নেই। আর এখনো এই যে এই স্টিল যে তুই তো নামাজ পড়োস, কই নামাজ পড়ে মনে লাভ না, হরে ঠিক কুস না তুই, মানে এইসব বলি বলি বারবার, মা নামাজ না ওই জিমে গেছিলাম না ওখানে ব্যায়াম, ওনারা বলছে এবার ব্যায়াম করলে নাকি শরীর ভালো লাগে, পরীক্ষার আগে এগুলো করলে পরীক্ষা ভালো হয়। তো এরকম অনেকবার অনেকবার ধরা গেছে। তারপর বিভিন্ন প্রোগ্রাম, বিয়ে, তারপর বিভিন্ন পূজায়, মানে এখনো পর্যন্ত মানে যথেষ্ট ট্রাই করি যে না যাওয়ার জন্য, কিন্তু আপুর ক্ষেত্রে জিনিসটা টাফ হয়ে যায়। আমি পারি যে বিভিন্ন এক্সকিউজ দিয়ে মা যেতে পারবো না, ভালো লাগছে ক্লাস, কিন্তু আপুকে যেহেতু আমাদের এখনো ভাই বোন নাই, আব্বু আমাকে সাপোর্ট দেওয়ার মতো আর কেউ নাই, জাস্ট আব্বু ইনার পিসটা দেওয়ার জন্য ওদের সাথে যাইতে হয় আর কি, আপুকে একটু বেশি ফোর্স করে আর কি। তো এখনো পর্যন্ত এই যে আম্মু বলতে মানে এখন বলে যে তুই আগে তো গীতা পড়তি, এখন তো গীতাও না পড়স, আসনের মধ্যে ভালো মতো ন বয়স, ফুরানো ন বয়স, ফুরানো করিস না, কি সমস্যা কি হয়েছে, এই টাইপস এর কোয়েশ্চেন নর্মালি কোয়েশ্চেন জিজ্ঞেস করে। বাট আব্বু, বাট স্টিল নাও আব্বু এখনো ওরকম কোনো সিমটম দেখতে পারে নাই, কিন্তু আব্বু যদি কোন একটা সিমটম যদি লক্ষ্য করে, আর আব্বু হচ্ছে কি জান, আব্বু খুব শান্ত মনের মানুষ, কিন্তু যখন কোন একটা জিনিস ধাক্কা দেয় সাথে সাথে সেটা এক্সপোজ করেন, কিন্তু ভিতরে ভিতরে থেকে অনেক কিছু বিবেচনা করে ফেলে, আস্তে 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 জিজ্ঞেস করবে। জাস্ট এ পর্যন্ত একটাই আব্বু খালি নক করছে এই শুক্রবার জুম্মার দিনে, এটা এই কয়দিনে, আগে করতো না, তখন তো অফিস ছুটি থাকে দুপুর টাইমে, এই যে আমার তো গোসল করতে প্রায় সময় মানে 12টা 1টা বেজে যায়, কিন্তু শুক্রবার দিন হয় কি আমি তাড়াতাড়ি গোসল করে ফেলি, সবসময় দুপুর টাইম বেড়ে যায়। তো আপুকে সেদিন আমি বেরোবার পর জিজ্ঞেস করতেছি যে কি রে প্রতি শুক্রবারে তাড়াতাড়ি গোসল কই যায় দুপুরে, আপুকে জিজ্ঞেস করতে, তা আমি আপুকে বললাম আপু চকবা যাচ্ছি এখানে ফ্রেন্ডের সাথে আড্ডা মেতে যাচ্ছি, মানে এইসব বলে বলে আর কি। কিন্তু আমার আব্বা আমার জায়গায় যদি আমার খালু বা খালা মামা থাকতো, ওরা সাথে ক্যাচ করে ফেলতো জিনিসটা। আজান দেওয়ার পর, যেমন আজান দেওয়ার পর আপু যখন একদিন মাথায় কাপড় দিল দিছে আমার, ওটা যদি একটু আচ্ছা মানে আমার আম্মু, আমার আম্মু আবার কিরকম মাইন্ডের, মানে উনি সবকিছু মানে সব জায়গা থেকে শুনতে চায়। মানে আমাদের সোসাইটি ছিল যে বেশিরভাগই মানে যে সোসাইটিতে থাকতাম হিন্দুর সংখ্যা কিন্তু কম, মাত্র 2 না 3 জন ছিল, আর ফুল সব মুসলমান। আমাদের শুরু থেকেই ছোটবেলা থেকেই মানে একদম এই পর্যন্ত মানে সারাউন্ডিংস ছিল মুসলমান, মানে বেশিরভাগই ছিল মুসলমান। ইভেন আমার আম্মু যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল আমার আব্বা আম্মুর, ওরা শেল্টার নিচ্ছিল একজন একজন মুসলমানদের বাসায়, খালা ওনার মানে ওনারাও আমাদেরকে ছোটকাল থেকে ওনারাই ইয়া করতো, তো আম্মু ওদের থেকে দেখতো, তো ওই জিনিসগুলো ওরা মাথায় কাপড় দিত, আম্মু ওইগুলো দিত। তো যখন প্রায় সময় আপু আজান দেওয়ার সময় কাপড় দিত, দেখা যায় আম্মু কাপড় দিত, মাঝে মাঝে আবার দেখতে দেখতো যে ওই টিভির মধ্যে বিভিন্ন ওই যে কাপড় শরীর বিভিন্ন ইয়া দেখে না, বিভিন্ন পিস টিভির বিভিন্ন ওয়াজও দেখে, মাঝে মাঝে ওগুলোও শুনতো, আবার কাপড়ে দিত, আবার আসনও দিত, আবার আমাদের সাথে মানে প্রায় সময় আল্লাহ মানে এরকম করে দোয়া করতো আমাদের কাপড় দিয়ে, মানে আমি তো জাস্ট এমনিতেই মানে ওরকম বিবেচনা করে ইয়া করতো, আমি ওটা করতো এটাও করতো, মানে এরকমই আর কি, মানে ওরকম এক্সট্রিম কোনো ইয়া নেই। আর এই যে গত বছর রমজানে আলহামদুলিল্লাহ মানে কষ্ট হইলো পারছি, জাস্ট ওই যে আপনার ইয়াটা ওই ইফতার না ওই রাতে, হ্যাঁ সেরি সেরিটা খেতে একটু প্রবলেম হতো, অনেক সময় সেরি খাইতে খাইতেও পাইনি আম্মু বেশি নক করে বলে। তো অনেকদিন প্রায় 15 নাকি 20 রোজা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানে স্মুথলি দিচ্ছিলাম, একটু কষ্টলি দিচ্ছিলাম। তো একদিন হঠাৎ করে আম্মু জিজ্ঞেস করতেছে যে আচ্ছা বাবা আমাকে একটা কথা বলতো, তুই তো এমন তো না তুই সকালবেলা উঠে খাওয়ার জন্য যে জ্বালাতন করতি, যে মানে 11-12 বাজে উঠলেও তুই চা খাওয়ার জন্য বায়না করতি, আবার মানে অলরেডি তোর খানা খেলে, আমার একটা অভ্যাস কি মানে 24 ঘন্টা যখন শুধু খালি খাই, মানে আসলে জায়গা থেকে খাইতেই থাকি যদিও শুক না, তো তুই মানে দেখা যাচ্ছে সকালে উঠে খাচ্ছ ইয়া খাচ্ছিস না, আবার রাত্রেবেলা মধ্যরাতে উঠে আবার দেখ তুই ফ্রিজ খুলোস, ব্যাপারটা কি তুই কোনো মুসলমান হয়ে গেছিস নাকি? না মা এগুলো এমনিতে আর কি, এগুলো এমনি খাচ্ছি না, যেগুলো ভালো হচ্ছে না ঘরে, এমনি তো বাচ্চা প্রায় ইয়া এগুলো সেভ হচ্ছে না আব্বুর। তো এভাবে বলে মানে আলহামদুলিল্লাহ 30টা রোজে রাখছি, বাট যদি আল্লাহ অ্যাকসেপ্ট করে আর কি আপুর আমি দুজনই। তো 30 রোজের মধ্যে ইফতার করতাম আপনার ওই ফ্রেন্ডের বাসায়, ঘরে তো ইফতার করতে পারতাম, চলে যেতাম, বাইরে থেকে চেষ্টা করতাম। আপুর ক্ষেত্রে তো যে আপু টিউশন থাকতো, তো টিউশনের মধ্যে হ্যাঁ 3-4টা টিউশন করতো, ওখানে 2টা টিউশনের গার্জিয়ানরা জানতো যে আপু রিজিভার্স, যার কারণে একটু সুবিধা হয়েছে, তখন আপু টিউশনটাও বাড়িয়ে দিছিল যাতে ঘরে মানে ওটা দিতে না হয়। তো এখনো পর্যন্ত আসি, মানে এখনো পর্যন্ত বলতে গেলে নিজের সাথে মানে এইসব ক্ষেত্রে সার্ভাইভ করে যাচ্ছি, আর আম্মু তো বলতে গেলে খুবই অসুস্থ, তো যার কারণে এইসব কথাগুলো শুনতে না চাইলেও শুনতেছি, মানে এই যে এখনো পর্যন্ত যে ওনাদেরকে এক্সপেক্টেশন কিছু দিতে পারতেছি না, মানে একটা ফ্রাস্ট্রেশন আছে ওনাদের ভিতরে, যার কারণে ওই ক্ষোভটা থেকে প্রায় সময় ইয়া করে যে
ছেলে মেয়ে ভালো কিছু দেখতেছ না, একদিকে দেখতে ধর্ম থেকে সরে গেছে, কোনো কিছু করতেছে না, এই আমি ভালো কোন জায়গায় টিকতে পারতেছি না। তো এইসব জিনিস নিয়ে প্রায় সময় আব্বুর ভিতর আরো বেশি ফ্রাস্ট্রেশন আমাদের দুজনকে নিয়ে। তো মাঝে মাঝে ভাবি মানে কি করবো আসলে, মানে মানে বুঝতে পারি না যে সামনে কি করবো। দেন আবার ভাবতাম যে তাওকাল তো আল্লাহ, আল্লাহ ভবিষ্যৎ মানে অতীতে যা হয়েছে হয়েছে, ভবিষ্যৎটা অনিশ্চিত, এটা পুরো একটা মানে অস্তিত্ব নাই, তো এটা ওনার হাতে, উনি চাইলে সেটাকে ইউজ করে দিতে পারে, হয়তো ক্রিটিক্যালও করে দিতে পারে, হয়তো জাস্ট বলতেছি যে মানে বলি যে খোদাকে ক্রিটিক্যালও করুক বা ইজি করুক, যাতে আমরা যাতে স্ট্রিক্ট থাকতে পারি আমাদের জায়গায়। আফটার বিং রিভার্টেড, মুসলিম কমিউনিটি থেকে সাপোর্টটা কেমন ছিল? সাপোর্ট বলতে গেলে সাপোর্ট যেটা আমি স্টিল পাচ্ছি এন্ড এখনো পর্যন্ত এই যে 1.5 ইয়ার পর্যন্ত যে আমি এখনো যে আছি, ওদের মানে এই যে আমার কমিউনিটি যেটা সার্কেল যেটা, এরা আমাকে সর্বোচ্চ ট্রাই করে, সর্বোচ্চ ট্রাই করে। দেখা যাচ্ছে যদি দেখা যাচ্ছে আমি করতে করতে আমার একটা জিনিস আমার লুজ হয়ে যাচ্ছে, ওরা আমাকে বারবার নক করবে, তুই কোরআন পড়তো, দেখ তুই এই ওয়েতে আসছো যেখানে মূল জিনিসটা নামাজ, নামাজ জিনিসটা দেখ, জামাতা পড়ার চেষ্টা কর, মানে এরা রিমাইন্ড করে দিত আমাকে বারবার। এখনো পর্যন্ত এখনো ট্রাই করে, স্টিল ট্রাই করে। এই যে মাঝখানে আমার যে ইউনিভার্সিটি অ্যাডমিশনে গেল, তখন বলতে গেলে আমি মানে শয়তানের দাওয়াত বারবার নিচ্ছিলাম, মানে আমার এক্সকিউজ ছিল যে আমার পরীক্ষা, এখন কোরআন পড়তে পারবো না, আমি ইসলাম স্টাডি করতে পারবো না, মানে ওই এক্সকিউজটাই দেখাইতাম। কিন্তু এই এক্সকিউজটা আমার মানে খুব এখন যে খুব বড় একটা মাইনাস পয়েন্ট, একটা ডিসক্রেডিট হয়েছে আমার জিনিসটা, আমি এখন ফিল করতে পারছি। এখন ওই জিনিসটা আমাকে এখন বারবার এখন প্রতিদিন আমার ফ্রেন্ড রিমাইন্ড করে দিচ্ছে, মানে ফজরের সময় বারবার রিং দিচ্ছে বা বিভিন্ন বই দিচ্ছে, বিভিন্ন লেকচার শুনতে বলতেছে, মানে মানে এদের থেকে মানে কি বলতাম, এরা বলতে গেলে আমার জন্য একটা মানে বলতে গেলে পিলার, মানে আমি যদি পড়েও যাই এরা আমাকে ধরে ফেলবে, মানে এরা আছে বলে আমি মানে আল্লাহ একটা ব্লেসিং বলতে গেলাম, যে আমাকে আল্লাহ যে এই যে স্কুল লাইফ এমন একটা সারাউন্ডিং পাইছি, আর অন্য মানে আমি জানি না, মানে মানে যারা আমার অন্য ফ্রেন্ডরা আছে মানে তাদেরকে মানে খুব বলতে ইচ্ছা করে, মানে ওদের যে সারাউন্ডিং আর আমাদের যে সারাউন্ডিং মানে বুঝাতে পারি না, যে এরা তো মানে এরা হয়তো পাচ্ছে না বা পেয়েও ইয়া করছে, কিন্তু আমি এরকম একটা সারাউন্ডিং পাইছি, মানে আমার অবাক লাগে জিনিসটা, আমার লাগে যে খোদা আগে থেকে হয়তো আমাদের জন্য জিনিসগুলো সেট করে দিছে একের জন্য, মানে জিনিসটা আনবিলিভেবল, মানে খোদার কাছে আমি মানে শুক্রিয়া আদায় করতে পারবো না এটার জন্য, মানে এই যে আমার যে যে সারাউন্ডিংস পাইছি। আচ্ছা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে পজিটিভ সাইড তো শুনলাম, আমি একটা ঘটনা জানি যেটা মেবি 4-5 আপু সোশ্যাল মিডিয়াতে আপুর একটা স্ট্যাটাস শেখ কিংবা বিদাতের বিরুদ্ধে বা তাবিজ নিয়ে যে একটা কথা বলল, সো কোন তো ওইটা নিয়ে পুরো এলাকাতে একটা খুব বিরাট প্রবলেম হয়েছিল, রাইট? সোসাইটিতে, হ্যাঁ সোসাইটিতে একটা বড় প্রবলেম, ওইটা একটু যদি ওই যে ওটার ইয়াটা কি ছিল, সেক্ষেত্রে মুসলিমদের বিহেভিয়ারটা কেমন ছিল, আমাদের নর্মাল মুসলিমরা আমরা কিরকম বিহেভিয়ার, যারা টিপিক্যাল মুসলিম তারা কি ইয়াটা কি ছিল, ঈদে মিলাদুন, ঈদে মিলাদুন নবী প্লাস তাবি, হ্যাঁ এটা নিয়ে তো আপু মানে ওই আমাদের এই সময় কিছু আছে না, মানে অনেকে মানে বিভিন্ন অনেক জিনিস আছে যেগুলো যেরকম ওই যে সব ধর্মের মোটামুটি ছোটখাটো কিছু গোড়ামি থাকে, স্বাভাবিক, কিন্তু ইসলাম ধর্মে আছে মানে একটা অলরেডি মানে যেটা বললাম যে অলরেডি একটা এভিডেন্স মানে রাখা, কিন্তু আলাদা এটাকে সার্চ করলে পাওয়া যাবে, কিন্তু ওই যে সেম কিছু জিনিস যেগুলো কমন সবখানে দেখা যায়, মাজার পূজা যেটা হিন্দু ধর্মে আছে, মন্দির বা ঋষি এগুলোর ক্ষেত্রে, তো ইসলাম এই যে টাইপের ঈদে মিলাদুনি বা আরো ভাই অনেক ধরনের ইয়া আছে, এখনো কিছু কি হয়তো মাহফিল না কি কত লোক হচ্ছে দেখলাম, এগুলো শুনলাম যে এগুলোর জায়েজ নাই। তো এই ক্ষেত্রে মানে আমরা মানে আস্তে যখন জানতেছিলাম, তো বেশিরভাগই প্র্যাকটিসিং ভাইয়েরা বলছিল, ভাইয়েরা বলছিল এগুলো আসলে ইসলাম একসেপ্ট করে না, তো আপু জাস্ট একদিন এটার উপর বেস করে জাস্ট একটা সামান্য একটা স্ট্যাটাস দিছে, যে এই কিন্তু একটা স্ট্যাটাস দিছে, তো উনি উনি তো জানতো যে আমরা হিন্দু, তো উনি বলছে তুমি হিন্দু হয়ে আমাদের এই ব্যাপারে তুমি কি জানো, মানে এই যে এটা নাই তোমার কে বলছে, তো বলছে আপু না জাস্ট এটা আমি অ্যাকচুয়ালি আমি ঘটনাটা আপুর সাথে হয়েছে, আমি ওরকম ক্লিয়ারলি বলতে পারতেছি না, আপু ভালো বলতে পারতো আমার জায়গায়, কারণ পুরো ঘটনাটা আপু কেন্দ্র হয়েছে, তো ওই যে বললাম না যে আমাদের মধ্যে একটা চেঞ্জ আসছে, নক করত মানে পয়েন্ট আউট করছিল যে এদের এদের ভাই বোনের মধ্যে একটা চেঞ্জ আসছে, ওটা ওইভাবে একটা পিঞ্চ করতো যে তুমি হয়তো 2-3 দিন ইসলামকে জানতো, জেনে আবার এসব বিষয় নিয়ে বারবার করতেছো, না যে না শুনে খালি খালি বারে বারে তোমার উচিত হচ্ছে, তো তারপরে ওই যে ঈদা মিলাদুন নবী যে নামাজটা থাকে, মনে পড়ছে যে নামাজটা থাকে, মানে
অনেকে আমাদের ইসলাম ধর্মের মানে আমরা মুসলমানরা কি মানে মেজরিটি দেখা যায় যারা সোকল মুসলিম, সোয়াবের নাম শুনলে তো মাথা ঠিক থাকে না, সোয়াবের কথা শুনলেই ফরজ তো সব বাদ, সোয়াব আগে হাওন পরিব, সোয়াব আগে কামাইতে হবে, ফরজ গুলো পরে। ঈদের এমন একটা মানে এরকম মধ্যে একটা পার্ট ছিল হয়তো যে রাত্রে একটা নামাজ যেখানে মানে সারা ইবাদত করলে আল্লাহ মানে যত গুণা আছে যত গুণা সবকিছু মাফ করে দেয়, এরপরে তুমি ইচ্ছা মতো গুণা করো, মানে এরকম একটা ইয়ে আর কি। যারা সারা বছর নামাজ কালাম পড়ে না, জাস্ট ও একটা নির্দিষ্ট দিন হিসেবে নামাজটাকে ফোকাস করতে চাই, মানে মিলামি মনে টপিকস মানে এরকমই অনেক, ওই সবে যে নামাজটা আছে ও তখন নামাজ কালাম সবার বাইরে মানে সবাই একদম ইমানদার হয়ে গেছে। তো আপু এই কেন্দ্রিক বলতেছে যে আমাদের এই এই যে এই জিনিসটা থেকে আমার মনে হয় ফরজটাকে মানে বেশি গুরুত্ব দেওয়া দরকার। তো একদিনে জাস্ট একদিনে নামাজ পড়লাম সব গুণা মাফ হয়ে গেল, এরপরে ইচ্ছা মতো আবার ছুটে গেলাম, এমন তো হইতে পারে না। আগে ফরজটাকে এই কেন্দ্রিক ইয়া ছিল, তো এটা নিয়ে অনেক আপুষের ডিবেট ছিল, অনেক আপু পোলাইট ছিল বাট ওর আপুটা অনেক এক্সট্রিমিস্ট ছিল। তো মাঝখানে আমার একজন সার্কেল একজন ভাইয়াও ওটাতে ইনক্লুড হয়েছে, উনি ইনক্লুড হওয়ার কারণ উনি চাইছে যে ওই আপুটাকে একটু মানে বোঝানোর জন্য, কিন্তু হয়েছে কি মানে আপুটা এমন ভাবে কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছিল যার কারণে ভাইটা মানে একটা বাধ্য হয়েছে, এরপরে মানে উনি বুঝতে চায় না, ওনাকে অনেকভাবে ট্রাই করা হয়েছে বোঝানোর জন্য। তো এরপরে ওনার বাসা ছিল আমাদের নিচে, তো ওই দিন আপু ছিল বাসায়, তো আপুটা আসছে, এসে দরজায় খুব জোরে জোরে নক করতেছিল। তো আপু আমু যখন পাশের রুমে টিভি দেখতেছিল, টিভি সাউন্ডের জন্য আলহামদুলিল্লাহ ওরকম কিছু শুনতে পারেনি, মানে খোলা মাত্র মানে শাউট করা শুরু করছে, এই যে তোমার এই ফ্রেন্ড কিভাবে উনি আমাকে অটুক চেনে আমাকে না চেনে এভাবে কেন কমেন্ট করে, তোমরা মুসলমান হয়ে গেছো মুসলমান তো ওটা তোমাদের ব্যাপার, তোমাদের পাশে তোমরা এই ব্যাপার নিয়ে তোমরা এইখানে কেন ইনফ্লুয়েন্স করো, মানে পুরো ওখানে মানে সোহেদের যারা ছিল মানে আমি জানি না কেউ শুনছে না কি শুনছে কিনা, আপু বলছে আপু ওই বাসায় কেউ জানে না, উনি তারপরও শাউট করতেছিল। তো ওই জিনিসটা মানে আস্তে আস্তে বিভিন্ন রোগ থাকে বিভিন্ন সমস্যা থাকে যে কুচি একটা হইলে সেটা ছড়াই দেওয়া, তো আমরা দুজনে ওটার জন্য ভয় পাচ্ছিলাম কোনো এক্সপোজ করে দেয় কিনা জিনিসটা, যার জন্য আমরা এমনি তো যখন ইসলাম করছি সাথে সাথে এফিডেভিট করে ফেলছিলাম, কিন্তু এফিডেভিট যেটা করছিলাম ফার্স্ট ওটা একটু উইক ছিল। তো দেন আমরা ইমিডিয়েট একটা মানে একজন আমাদের ওই ভাইয়া ছিল ওই প্লাস সাইকেল ভাই একজন পরিচয় ছিল, উনি রিভার্টেড মুসলিম মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি এখন, তো আমাদের যে এফিডেভিট ছিল একটু উইক ছিল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আন্ডারে ছিল না, তো ভাইরা বলতেছে যে তোমরা এফিডেভিট আর একটু স্ট্রং করো, স্ট্রং করলে হবে কি যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তোমাদের নর্মাল এফিডেভিট ওটাও ঠিক আছে কিন্তু ওটার এগেনস্টে হয়তো তোমাদের ব্যাপারে ইয়া করতে পারে অ্যাকশন হয়তো নিতে পারে, তোমার বড় না চাইলেও তোমার ফ্যামিলি মেম্বার্স নিতে পারে। তো আমরা এর মধ্যে তখন রমজান মাস চলতেছিল, ওই রমজান মাসের মাঝখানে কিন্তু দিতে মিলাম কি একটা হয় কিন্তু ওই সময়টাতে প্রায় এটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এফিডেভিটটা করে ফেলছি, যার কারণে মানে সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলছিলাম, আপুকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছিলাম, তারপর মানে তারপর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ওরকম কিছুই হয় নাই। তো কত বছর বয়সে রিভার্টেড হয় আমার? ওই তো আমি যখন 2014 এ, তো তখন আমার বয়স প্রায় 18, ইন্টার ইন্টার কমপ্লিট 14, তো হ্যাঁ ইন্টার প্রায় হ্যাঁ কমপ্লিট কমপ্লিট হওয়ার পর অ্যাডমিশনের আগে, আর আপু তখন মনে বিকম সেকেন্ড ইয়ার প্রায় 21 বছর মনে আপু আপু। যারা নন মুসলিম বা ইসলাম সম্পর্কে জানতে চায় তাদের জন্য অ্যাডভাইসটা কি হবে তোর? তাদের জন্য অ্যাডভাইস হচ্ছে যে আগে যে লাইফ স্টাইল তারা মানে একসেপ্ট করতো বা এমনিতে আবেগে চলে মানে মানতো ওটার বেসটাই ক্লিয়ার করা, যে যে বেসটা সেটা সে যে আছে সেটা আসলেই কি অথেন্টিক কি লজিক্যাল লজিক্যাল হইতে পারে। দেন আমি বলবো যে তাদেরকে অ্যাটলিস্ট মানে ওই যে গডের যে ডেফিনিশনটা ওটা যাতে তারা একটু বোঝার চেষ্টা করে, এটাই মানে মানে তারা যদি ইসলাম সম্পর্কে আসলে জানতে চাই মানে তারা আগে ইসলামের যে মূলটা যে কোরআন অ্যান্ড হাদিসটা ওখানে তারা প্রত্যেক টপিক তার মানে কোরআন হাদিস কী বলছে ওটা আগে জানার চেষ্টা করুক, আর নিজের নিজের যে বেসটা ওটা কতটুক অথেন্টিক বা কতটুক লজিক্যাল বা এটার এটা যে পালন করা হচ্ছে এটা কতটুক যৌক্তিকতা আছে এই জিনিসটা তারা একটু ভেবে দেখুক। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেখানে হচ্ছে যে ইসলামে এমন অনেক প্রিচার আছেন যারা হয়তো অনেক কিছু অনেক সাজেশন দেন, অনেক লাইফস্টাইল সাজেশন দেন, সবাই যে ঠিক বলে সেটা কিন্তু না,
একজন মানুষকে দিয়ে আপনি একজন মানুষের লাইফ স্টাইল বা একজন মানুষের একজন প্রিচারের অ্যাডভাইসকে দিয়ে আপনি পুরো ইসলামকে জাস্টিফাই করতে পারবেন না, বা একজন মানুষের অ্যাডভাইস দিয়ে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাস্টিফাই করতে পারবেন না। সো যারাই এই জিনিসটা সম্পর্কে জানবেন দেখবেন অবশ্যই এই জিনিসটাতে যাতে অথেন্টিসিটি থাকে, সেটা যেই দিক আমি দিই খালিদ দিক যেই হোক। তো এটাই আর যে জিনিসটা আমি বলতে চাই, আমার মুসলিম যারা ফ্রেন্ড আছে যারা অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করতেছে, যারা যখন জানবেন নিসার সম্পর্কে তখন দেখবেন মানে অনেকে চাইবে যে আপনাকে ওদের আইডিওলজিক্যালি আপনাকে ওদের দিন থেকে ওদের দিক থেকে বোঝার জন্য, ঠিক আছে আপনি সব থেকে থেকে আপনি অ্যাডভাইস কালেক্ট করুন, কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে তার আপনি যেখান থেকে নিসার সম্পর্কে জানতেছেন যার কাছ থেকে শুনতেছেন সে তার বেসটা কি, তার আইডিওলজিটা কি, বা সে যে আপনাকে যে ইনস্ট্রাকশনটা দিতে চাইতেছে বা যে জিনিসটা বুঝাতে চাইতেছে সেটা অথেন্সিটি কীরকম, মানে অথেন্টিক কিনা ততটুকু একটু বিবেচনা করে দেখবেন। আর আপনার নিশ্চয়ই কারো কানা কারো ভাইয়ের কাছ থেকে আপনার আপনার আপনি দাওয়াটা পাইতে পারেন, তো ওদের কাছ থেকে জিনিসটা বারবার বিবেচনা করবেন। অ্যান্ড ইসলামের মূল জিনিস তো কোরআন অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, ওই জিনিসটা হচ্ছে মেন, আপনি ওই জিনিসটা ভালোভাবে আপনার মানে কালেক্ট করার চেষ্টা করবেন অ্যান্ড বোঝার চেষ্টা করবেন, দরকার হলে আপনার সার্কেলদের হেল্প নেবেন। অ্যান্ড অনেকে অনেক ধরনের অ্যাডভাইস দিতে চাইবে, কারোরটা কেউ রঙও বলে আবার কেউ বিভিন্ন আবেগ থেকেও বলে, বা অনেকে অনেক এভিডেন্স ছাড়া দলিল ছাড়া কথা বলে, কিন্তু আপনাকে দেখতে হবে আপনি যার কাছ থেকে নিচ্ছেন জিনিসগুলো জিনিসটার এভিডেন্স আছে কিনা, আপনি জাস্ট এভিডেন্সটা খুঁজবেন অ্যান্ড এভিডেন্স পাওয়ার পর সেটা আলোচনা করে দেখবেন যেটা এটা কতটুকু অথেন্টিক। অন্য সব সমাজে যেসব দায়রা আছে আমাদের সাধারণ মুসলিমরা এর জন্য কি নসিহত দেওয়া যায় যে তারা কিভাবে দাওয়া কাজ করা উচিত, তাদের যে হিন্দু ভাই ভাই অথবা ফ্রেন্ডরা আছে তাদেরকে কিভাবে কি করলে তাদের জন্য ভালো হয়? আপনার শুধুমাত্র হিন্দু না মানে যে কোনো ধর্মাবলম্বী তাদেরকে বলবো যে ভাই প্রত্যেক ধর্মে একটা বেস থাকে, বেসটাকে আগে জানার চেষ্টা করেন। আর ইসলাম ধর্মে তো সবকিছু রেডি করা যায়, সবকিছুই আপডেটেড, ইসলাম ধর্ম তো ব্যাকডেটেড প্লাস আপডেটেড, যে শুরু থেকে ছিল অ্যান্ড এটা পূর্ণাঙ্গ হয়েছে 1400 বছর আগে। তো আগে মেইন জিনিসটা নিয়ে আগে নিজেরা পড়েন, নিজেরা বোঝার চেষ্টা করেন যে কাজটা করছে মানে যে কাজে করেন না কেন সেটা অলমাইটি সেটাকে একসেপ্ট করতেছে কিনা ওটা দেখেন, মানে নিজের মধ্যে জিনিসটা মানে আগে স্টাডি করেন, স্টাডি করলেই আপনি জিনিসটা বুঝাতে পারবেন অ্যান্ড আপনি মানুষকে দাওয়াটা দিতে পারবেন অ্যান্ড দাওয়াটা একসেপ্টেবল হবে মানুষের কাছে। যদি আপনি মানে বলবো যে আগে নিজের বেস সম্পর্কে ক্লিয়ার আর এটা একটু চেষ্টা করার জন্য অ্যাটলিস্ট ট্রাই। তো জাযাকাল্লাহু খাইরান এত সুন্দর করে আমাদেরকে তো লাইফ স্টোরিটা করে এত স্ক্রিপ্ট, বাট আমার জন্য দোয়া করবেন যাতে আমি অবশ্যই খোদার কাছে এটাই প্রে করছি যাতে আমার শেষটা যাতে অ্যাটলিস্ট ট্রাই করি যাতে অ্যাটলিস্ট আল্লাহর জন্য যদি কিছু একটা করে যেতে পারি, অ্যাটলিস্ট করতে করতে যাতে আমার মৃত্যুটা হয় ওটাই আমি আল্লাহর কাছে এখন সবসময় দোয়া করি। অ্যান্ড আমি এখন আমার আর আপুর রিভার্ট হওয়ার মানে ইসলাম এক্সেপ্ট করার পরপরই সবচেয়ে যে গুরু দায়িত্বটা সেটা হচ্ছে আমার মা বাবার উপর। অ্যাট ফার্স্ট যেহেতু ইসলাম অ্যাকসেপ্ট করছি, ইসলামটা এমন না যে আমি নিজে নিজে পালন করবো বা অন্য কাউরে আমি বললাম না যে এই ওয়েটা তা আসো এই ওয়েটা দেখো কিরকম, ইসলাম এটাকে বলেন, ইসলাম বলতেছে যে তুমি যেটা জানো তোমার পারিপার্শ্বিক যারা ওদেরকেও জিনিসটা বলো, অ্যাটলিস্ট ওয়েলকাম করো জিনিসটা। তো এই জিনিসটার ক্ষেত্রে এই জিনিসটা আমার মাস্ট বি দরকার, আমাকে মাস্ট বি করতে হবে, কিন্তু এর আগে আমার আম্মু বলছে এর জন্য এটার জন্য ফরজ, ওনাদের এটা হক, ওনাদেরকে আগে দাওয়াটা দিতে হবে। যদিও আম্মুর ক্ষেত্রে আব্বু একটু আন্ডারস্ট্যান্ডিং আপ পাওয়াটা আব্বুর থেকে মোটামুটি অনেক ভালো, কিন্তু আম্মু যেহেতু বললাম মেন্টাল প্যাশন উনি ওভাবে বুঝতে চাইবে না, তো আমার টার্গেট আগে আব্বুকে দাওয়াটা দেওয়া। তো এখন মানে দাওয়াটা দেওয়ার আগে আমাকে নিজেকে নিজের অনেক কিছু দাওয়া দেওয়ার জন্য যে একটা যোগ্যতা লাগে, হয়তো হ্যাঁ আমি ইসলাম এই যে অ্যাকসেপ্ট করছি সেটাও মনের মধ্যে হচ্ছে আমি কি জিনিস নিয়ে আমি অ্যাট্রাক্ট হয়ে আমি ইসলাম ধর্মে আসছি, সেটা জিনিসটা আমাকে ফোকাস করতে হবে, এক্সপ্রেস করতে হবে, সোসাইটিকে এক্সপ্রেস করতে হবে যে আমি ইসলাম যে আসলাম কি দেখে আসলাম কি এমন একটা কি জিনিস পাইছি ইসলাম দেখে যে আমাকে ওইটা ছেড়ে আমাকে ইসলাম অ্যাকসেপ্ট করতে হলে, এটা আমাকে মানুষকে বুঝাইতে হবে। বোঝানোর জন্য আমাকে ডেফিনেটলি অনেক স্টাডি করতে হবে, আর আল্লাহ তো কোরআনের শুরুতেই বলেছে ইকরা, পড়া ছাড়া ওনাকে জানতেও পারবো না ওনার জিনিস কাউকে বোঝাতেও পারবো না। তাই আমার ফার্স্ট টার্গেট আমাকে এখন একটা ভালো ব্যাকগ্রাউন্ড যদি আল্লাহ দিয়ে দেয়, এখন ভালো ব্যাকগ্রাউন্ডের অপেক্ষা থাকলে তো হবে না, এখন ট্রাই করতে হবে অ্যাটলিস্ট আব্বুকে দাওয়াটা দাও। আমি শ্রোতা বন্ধু এবং যারা ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন এই অডিও এবং ভিডিও শেয়ার করুক তাদের হিন্দু বন্ধুদের সাথে, এবং অবশ্যই অবশ্যই আমার এই ভাই এবং বোনের জন্য দোয়া করবেন, দোয়া করবেন যেন তাদের বাবা মা ইনশাল্লাহ খুব শীঘ্রই ইসলাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম।